আচ্ছা, আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ফেসবুক মার্কেটিং পার্ট টু, এবং আজকের ক্লাসে আমরা স্পেশালি প্রবলেমগুলো সলভ করব। আমরা গত ক্লাসে যে কাজটা শিখেছিলাম সেই কাজটা করতে গিয়ে আপনারা যতজনে যত রকমের সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্যাগুলো আজকে আমরা সমাধান করব। তো যারা সমস্যাগুলো সম্মুখীন হয়েছেন, ওকে, তাদেরকে সমস্যাগুলো সমাধান দেব। পাশাপাশি যারা সমস্যাগুলো সম্মুখীন হন নাই, আপনারাও সেই জিনিসগুলো ভালোভাবে দেখবেন। দেখলে ভবিষ্যতে আপনারা কি সেই সমস্যার সম্মুখীন হলে একদম বীরের মতো ফাইট করতে পারবেন, ওকে, টোটালি মানে ভীত হবেন না। তো সুতরাং আপনার কাজ হলো আপনি যে সমস্যা ফেস করেছেন সেই সমস্যাটা কি ভালোভাবে দেখা, এবং অন্যজনের যে প্রবলেমগুলো ফেস করেছে সেগুলো কি, সেগুলো সমাধানও ভালোভাবে দেখা, ওকে। আর যাদের কোনো সমস্যাই হয়নি, ঠিক আছে, তাদের টেনশনে, তাদের বেশি বেশি করে টেনশন করা দরকার। কারণ যারা আমাকে বলবেন যে যাদের প্রবলেম হয়েছে, ওকে, তার মানে তারা চেষ্টা করছে, আর যাদের কোনো প্রবলেমই নেই তার মানে তারা চেষ্টাই করেনি। তো আমি আশা করি আপনাদের সবাই কি, যিনি কোশ্চেন করবেন তিনি তিনি কি করবেন, এটা সবার জন্য এটা কি বেনিফিটেড হবে, ঠিক আছে, কারণ সবাইকে উনি কন্ট্রিবিউট করবেন। ভবিষ্যতে কোনো একটা প্রবলেমে পড়ার পড়বে তখন কি কিভাবে সেটা সমাধান করবে সেটা আমরা কি ক্লাসের মধ্যে আলোচনা করলে সবাই এতে করে কি উপকৃত হবে। তার মানে আপনি যে কোশ্চেনটা করবেন সেই কোশ্চেনের মাধ্যমে সেটা আপনি একাই উপকৃত হবেন না, সবাইকে উপকৃত হবে। তবে সে কোশ্চেনটা হওয়া উচিত অবশ্যই গঠনমূলক এবং কি বি স্পেসিফিক, ওকে। মানে আমি একটা জিনিস করতে পারি না, পারতেছি না, এটা কোনো সমস্যা না। আমি অমুক জায়গার অমুক অংশটা আমি কি করতে পারতেছি না, এটা হলো সমস্যা, এটা হলো প্রশ্ন। আমি ওই জিনিসটা বুঝি না, এটা কোনো সমস্যা না। আমি ওই জিনিসটা বুঝার চেষ্টা করছি, বুঝার চেষ্টা করে আমি 80% বুঝতে পারছি, হ্যাঁ, এই 20% এই জিনিসটা আমি কি বুঝতেছি না, হ্যাঁ, এটা হলো মানে কোশ্চেন। তাহলে একদম সমস্যাগুলো সুস্পষ্ট হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে, হ্যাঁ। তারপরে এই যদি কোনো কোশ্চেন করা যাবে না, যদি মানে কি, যদি আমি ওইটা করতাম, যদি আমি ওইটা করি তাহলে কি, তাহলে কি হবে, এটা কোনো প্রশ্ন না। কারণ হলো যদি হলে অনেক অনেক যদি হতে পারে, সে যদির কখনোই শেষ হবে না। কেন? কারণ আমি যদি কালকে অফিসে অফিসে যেতে না পারি তাহলে কি হবে, আমি যদি কালকে অফিসে যাওয়ার সময় যদি কি গাড়ি মানে আমার গাড়ি যদি ব্রেক ফেল করে, অথবা অফিসে যাওয়ার সময় যদি আমার কি গাড়িতে যদি তেল না থাকে তাহলে কি করব। তো এই এরকম আমি যদি বলি যে কালকে অফিসে যাওয়ার সময় যদি আমি যদি দিয়ে প্রশ্ন করি, আমার হাজারটা প্রবলেম হবে, আমি অফিসে কালকে যেতে পারবো না, ওকে। তো এখন বিষয়টা হলো যখন যে প্রশ্নটা আসবে সেটারই সমাধান করতে হবে, ওকে। যদি দিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। যে সমস্যাটা আপনি সম্মুখীন হয়েছেন সেই সমস্যাটাকে আমাকে বলবেন, ওকে। যে সমস্যাটা সম্মুখীন হন নাই সেটা কি, সেটা সেটা কোনো কোশ্চেন না। আশা করি আপনারা গঠনমূলক কোশ্চেন করবেন, এবং আপনার কোশ্চেনটা সবার জন্য গুরুত্বপূর্ণ, আমাদের ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের সকল স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ, আপনারা যারা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা ভিডিও রেকর্ডটা দেখবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, ওকে। আমরা তাহলে শুরু করি। আমি আশা করি খুব চমৎকার চমৎকার কোশ্চেন আমরা পাবো, যেগুলো দিয়ে সবাই সমৃদ্ধ হব। আমি স্ক্রিনে চলে আসলাম। আচ্ছা, তাহলে আপনারা এখানে এখানে এসে আপনারা কোশ্চেন গুলো আমাকে করে দেন। আপনারা সবাই আমাকে কোশ্চেন করেছেন, তাহলে আপনারা সিস্টেমে গিয়ে আমাকে সবাই কোশ্চেন করেন। আপনারা সবাই কোশ্চেন করার জন্য আমাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট থেকে আসবেন ক্লাস নোটস, ক্লাস নোটস থেকে আসবেন কোথায় কোশ্চেন সাবমিট, এখানে ক্লিক করে আপনারা কোশ্চেন গুলো করবেন। আর কোশ্চেনের আউটপুটটা দেখার জন্য চাইলে আপনারাও আউটপুটটা দেখতে পারবেন, এই যে আউটপুট এখানে দেখবেন, এখানে দেখলে পাবেন কোশ্চেন চেক। আমি কোশ্চেন চেকে ক্লিক করে আমি আউটপুটটা দেখতেছি, এখান থেকে আপনাদের কোশ্চেন শুরু। আমি এর মধ্যে অনেকগুলো আমি কোশ্চেন পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটা একটা করে কোশ্চেন করি, আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে আপনারা কোশ্চেন গুলো দেখেন। আমাদের ক্লাসটা যেরকম গুরুত্বপূর্ণ, কোশ্চেন আনসারটা তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, ওকে। আপনি এই কোশ্চেন আনসার পর্বটা দেখার পরে আপনার মধ্যে অন্যরকম একটা কি কনফিডেন্ট কাজ করবে, মানে কনফিডেন্স কাজ করবে। আচ্ছা, তাহলে আমাদেরকে আমাকে প্রথমে প্রশ্ন করেছেন মির্জা কালিদ। আমি একটা একটা করে ইয়া করি, আমার সাউন্ড কি ঠিক আছে, কেউ কেউ ফোন করতেছে? শহীদুল ইসলাম, শহীদুল সাউন্ড ঠিক আছে? দাঁড়ান, শহীদুল মুখে বলেন, সাউন্ড ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কোথাও কোনো সমস্যা আছে মাসুদ রানা, কোথাও কোনো সমস্যা আছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে প্রথমে কোশ্চেন করেছেন মির্জা কালিব। মির্জা কালিব কোশ্চেন করেছেন, আমার ফ্যামিলি মেম্বার সবার ফেসবুক আইডি আছে, কিভাবে আমি আরেকটা আইডি খুলবো?
আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো। আমাদের কালকে কালকে আমি বলেছিলাম যে প্রত্যেকে পাঁচটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন পাঁচটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। আসলে খুলতে হবে না, আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে পাঁচজন যদি ফ্যামিলি মেম্বার থাকে, তো পাঁচজনের যদি পাঁচটা আইডি পাসওয়ার্ড থাকে, এবং তাদের আইডি পাসওয়ার্ডগুলো যদি আপনি কোনো রকম যদি ম্যানেজ করতে পারেন, তাহলে তো আপনি তাদের আইডি দিয়ে কাজ করতে পারবেন, আপনাকে আর নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না। ওকে, যদি আপনি কি মানে যদি তাদের আইডি পাসওয়ার্ড যদি ম্যানেজ করতে পারেন, কোনো সমস্যা নেই, নতুন করে আইডি আইডি খুলতে হবে না। তো তারা যদি আপনাকে আইডি পাসওয়ার্ড না দেয় বা ইয়ে না করে, তখন আপনাকে খুলতে হবে। আর যার আইডি আছে, মনে করেন আপনার ভাইয়ের নামে আপনি খুলবেন, আপনার ভাইয়ের অলরেডি ফেসবুক আইডি আছে, তাহলে তো আপনি আপনি আর খুলতে পারবেন না। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমাদের কি রেকর্ড কি হচ্ছে? হচ্ছে। আচ্ছা, আপনার ভাইয়ের নামে আইডি আছে, আপনি আর কি আপনার ভাইয়ের নামে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সেক্ষেত্রে আপনি মামা, চাচা, খালা, আঙ্কেল, হ্যাঁ, এরকম অনেককে খুঁজে বের করবেন যাদের কি আইডি হয়নি। ওকে, আপনার বাসার কাজের লোক, হ্যাঁ, কাজের বুয়া, যা পান, ঠিক আছে, সহজ কথা, প্রতিবেশী কথা হলো, আপনি এমন লোককে খুঁজে বের করবেন যার ফেসবুক অ্যাকাউন্ট নেই বা যে ফেসবুক ইউজ করে না, তো তার আইডেন্টিটি দিয়ে আপনি একটা কি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেটাই কি আপনি কাজ করবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর যা অলরেডি ফেসবুক অ্যাক্টিভ ইউজার, ফেসবুক ব্যবহার করে, তো তাকে তো আর কোনো কিছু করা যাবে না, ঠিক আছে। আমি আমাকে দেখাচ্ছি না কেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হাসান আমাকে আমাকে প্রশ্ন করেছেন, হাসান স্যার ফেসবুকে কমেন্টের প্রুফ নেওয়ার সিস্টেমটা দেখালে ভালো হতো। ফেসবুকে কমেন্টের প্রুফ নেওয়ার সিস্টেমটা, আচ্ছা আমি দেখাচ্ছি ফেসবুকে কমেন্টস এর কিভাবে প্রুফ নেবেন, এ কিভাবে আর কি কমেন্টস যখন হইলো আপনি পোস্টের প্রুফ নেওয়ার ইয়াটা হলে হবে, কমেন্টস এর প্রুফ তো আলাদা ভাবে লিঙ্ক হবে না, ওই পোস্টের কমেন্টস দিয়ে দিলেই হবে। আমি দেখাচ্ছি, মনে করেন আমি যে এই পোস্টের লিঙ্কটা আমি নেবো, তাহলে পোস্টের লিঙ্কটা আমি কিভাবে নেবো, এই যেখানে ডেট আছে, টাইম আছে, এই টাইমের উপর ক্লিক করে আমি কি এই পোস্টের লিঙ্কটা নেবো, তাই না? কপি লিঙ্ক অ্যাড্রেস দেবো, কপি লিঙ্ক অ্যাড্রেস নিয়ে যদি আমি কি করি এখানে পোস্ট করি, তাহলে ওই যে পোস্টটা আমি করছিলাম সেই পোস্টের লিঙ্ক হলো এটা, এখানে ক্লিক করলে শুধুমাত্র আমি এই পোস্টটাই দেখবো। তাহলে কোনো একটা কমেন্টস পোস্ট, কোনো একটা পোস্ট করার পরে এই পোস্টের ইয়াটা আমি কি নিলাম, তাই না? এখানে এই পোস্ট ছাড়া আর কোনো কিছু এখানে দেখা যাবে না, তাহলে শুধুমাত্র এই পোস্টের লিঙ্কটা আমি কিভাবে নিলাম, জাস্ট এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, তাই না? এই যে এখান থেকে ক্লিক করে আমি কপি 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 লিঙ্ক অ্যাড্রেস নিলাম। তাহলে আমরা যে কোনো পোস্টের আমরা কি লিঙ্ক আমরা এখান থেকে নিতে পারবো। এখানে এখানে লেখা থাকবে জাস্ট নাও, 3 মিনিট, 4 মিনিট, অথবা ডেট, হ্যাঁ, সময়টা, সময়ের উপরে রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস আমরা লিঙ্কটা নেবো পোস্টের। এখন ওনার কোশ্চেনটা ছিল যে আমরা এখান থেকে কিভাবে লিঙ্কটা নেবো, কোনখান থেকে, এই যে আমরা যখন মানুষ যখন কমেন্টস গুলো করবে, এই কমেন্টস এর ইয়াটা আমরা আমরা কিভাবে নেবো, হ্যাঁ, সেম এই যে লেখেন 5 ডে, হ্যাঁ, মনে করেন ইন্টারেস্টেড ও লেখছে, হ্যাঁ, অথবা ও লেখছে মেহেদি হাসান লেখছে, এত এই যে মেহেদি হাসানের থেকে আমি কি করলাম, এই যে 13 ঘন্টা আগে মেহেদি হাসান কমেন্টস করছিল, এখানে আমি কি করলাম রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস। এখন যদি আমি এই লিঙ্কটা যদি পেস্ট করি, আসছে কি মেহেদি হাসান, এই যে আসছে না, আসলে শুধু মেহেদি হাসানটা তো আসছে, আমরা দেখতে পাচ্ছি শুধু মেহেদি হাসান সহ সবগুলো চলে আসছে, হ্যাঁ। তাহলে এটাই যখন যেখান থেকে আপনি সময় দেখবেন এটা এটা আপনি দিবেন, এটা নিয়ে এটা কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে, এটা কমেন্টস এর যদি লিঙ্ক নিতে চান তাহলে কমেন্টস এর এখান থেকে এখানে, হ্যাঁ। আর আসলে কমেন্টস টা খুব মানে গুরুত্বপূর্ণ কিছু না, হ্যাঁ, বাইরে যখন আপনাকে কাজ করতে বলবে তখন স্পেশালি পোস্টিং করা কমেন্টস না, তাহলে কমেন্টস এর লিঙ্কটা নেওয়ার জন্য এই যে সময়, সময়ের উপরে রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, আর যখন আমরা এখান থেকে করব পোস্টের জন্য করব, এই পোস্টের নিচে যে সময়, সময়ের রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস। ওকে, এটা করে আমরা কি এই পোস্টটা যে আমরা করছি সেটা আমরা বাইরে প্রুফ দেব, প্রুফ সাবমিশন করব। আশা করি এটুকু ক্লিয়ার। আচ্ছা, এরপর আমি পরের কোশ্চেনে যাই, এটা কমপ্লিট। তারপর আমাকে আসাদ আহাদ বলেছেন,
স্যার আস একাধিক জিমেইল দিয়ে একজন পার্সনের বিভিন্ন নাম দিয়ে অ্যাকাউন্ট খুললে কি কোনো প্রবলেম হবে? প্রবলেম হবে? হ্যাঁ, ধরেন আমি এ করি, তাহলে আহাদ বলছেন একাধিক জিমেল জিমেল দিয়ে, বুঝলাম, একজন পার্সন, ওকে, এর বিভিন্ন নামে দিয়ে অ্যাকাউন্ট খুললে কি প্রবলেম হবে? হ্যাঁ আহাদ, প্রবলেম হবে, বিশাল বড় প্রবলেম হবে। আপনি আমি আমি যেটা বলেছিলাম যে ফেক অ্যাকাউন্ট খোলা যাবে না, ফেসবুকের ফেক অ্যাকাউন্ট খোলা যাবে না, আপনি একই ব্যক্তি একাধিক ফোন নাম্বার দিয়ে একাধিক ইমেল অ্যাড্রেস দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলবেন বিভিন্ন ব্যক্তির নামে, সেটা তো ফেক, ওকে, ফেক কাজ করা যাবে না। কথা হচ্ছে আপনি আপনার কাজের বুয়াকে একটা কি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেন, কোনো সমস্যা নেই, সেটা ফেক না, সেটা রিয়েল। হ্যাঁ, আপনি আপনার প্রতিবেশীকে একটা কি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেন, সেটা রিয়েল, ওকে, ওই রিয়েল অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে ঢুকে আপনি কাজ করবেন, এখানে কোনো সমস্যা নেই, ওকে। তো আপনি যদি আপনি এক একজন ব্যক্তি বিভিন্ন ইমেল অ্যাড্রেস দিয়ে বিভিন্ন ফোন নাম্বার দিয়ে যদি আপনি অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করেন, সবগুলো তো ফেক, ওকে, ফেক কাজ করা যাবে না, আমরা কোনো ফেক মানুষ না, ওকে। আমরা কাজ যেটা করতেছি সেটাও সলিড, আমরা কি যেটা ইয়া করবো সেটাও কি সলিড, আমাদেরকে জাস্ট কাজের প্রয়োজনে আমাদেরকে অনেকগুলো অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট, ওকে, এই কারণে এগুলো। আচ্ছা, তাহলে এরপরে শাহজালাল বাবু কোশ্চেন করেছেন, হাউ উই উইল ফাইন্ড আউট দ্য কমেন্টস প্রুফ, হাউ উই উইল ফাইন্ড আউট দ্য কমেন্টস প্রুফ। আশা করি কোশ্চেনটা ক্লিয়ার, অলরেডি অলরেডি ফিনিশড। শান্ত কোশ্চেন করেছেন, ডিয়ার স্যার, আমি পেজ ক্রিয়েট করতেছি, ভালো কথা, একটু দেখবেন প্লিজ, আর আর কি করব বুঝতে পারতেছি না, আমি পেজ ক্রিয়েট করতেছি। শান্ত, পেজ ক্রিয়েট করছেন, আমি তো কালকে পেজ ক্রিয়েটের কথা কোনো কিছু বলিনি, আমরা কালকে বলছিলাম যে পোস্ট তৈরি করার কথা, গ্রুপ পোস্টিং এর কথা, হ্যাঁ, কোনো একটা জিনিস প্রমোশনের কথা, পেজ ক্রিয়েটের কোনো বিষয় কালকে আমাদের ক্লাসের মধ্যে ছিল না। তারপরে ওমর ফারুক, আমাদের পেজ ক্রিয়েট নিয়ে আর একটা কাজ আছে, ওইটা আলাদা, ওইটা আলাদা কাজ, আমি কালকে যেটা করেছি এটা আলাদা, ফেসবুক নিয়ে আমরা আরো কয়েকটা ক্লাস নেবো, কয়েক রকমের কাজ শিখবো, ওগুলো ওগুলো আলাদা, ঠিক আছে, কালকের ক্লাসে আমাদের পেজ ক্রিয়েট নিয়ে কোনো কথা হয়নি এবং পেজ ক্রিয়েট করতে হবে না। ওমর ফারুক বলেছেন চিটাগং থেকে, স্যার ফেসবুকের পাঁচটি আইডি থেকে পোস্ট করলে পোস্টগুলো টু সেম হবে, বাইরে কি অ্যাকসেপ্ট, বায়ার কি অ্যাকসেপ্ট করবে? ফেসবুকের পাঁচটি আইডি থেকে যদি আমি পোস্ট করি, ফেসবুকের পাঁচটি আইডি থেকে, ওকে, ঠিক আছে, করলে পোস্টগুলো তো সেম হবে, বায়ার কি অ্যাকসেপ্ট করবে? না, বায়ার অ্যাকসেপ্ট করবে না। কথা হচ্ছে ফেসবুকের পাঁচটা আইডি থেকে যদি আপনি পোস্ট করেন সেম হবে না, কারণ আপনি একটা পোস্ট করবেন, হ্যাঁ, পাঁচটা আইডি থেকে পাঁচ পাঁচা পঁচিশটা আপনি পোস্ট করবেন ডেইলি, ওকে, এবং পঁচিশটা পোস্টের পঁচিশটা হবে ডিফারেন্ট, পঁচিশটা পোস্টের জন্য আপনি যে ডেসক্রিপশন দিয়েছেন সেই ডেসক্রিপশনটা চেঞ্জ হবে, যে ছবি দিবেন সেই ছবিগুলো চেঞ্জ হবে, যে লিঙ্ক দিবেন সেই লিঙ্কগুলো চেঞ্জ হবে, ঠিক আছে, সব কিছু চেঞ্জ হবে, পঁচিশটা লিঙ্কই আলাদা 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 হবে, পঁচিশটা একরকম কখনই হবে না, আপনি কখনই কপি পেস্ট করবেন না, কপি পেস্ট করা করাটা হচ্ছে খুবই গুনার কাজ, আউটসোর্সিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় গুণ হলো কি করা, কপি পেস্ট করা। সুতরাং কপি পেস্ট কখনই করা যাবে না, এবং আপনি যদি কপি পেস্ট না করেন, প্রত্যেকটা পোস্ট করার সময় যদি আপনি চেঞ্জ করে করে করেন, তাহলে কখনই কি আপনার পাঁচটা আইডি থেকে যদি কাজ করেন, পাঁচটা আইডি থেকে যদি পাঁচটা করে পোস্ট করেন, তাহলে পঁচিশটা পোস্ট, পঁচিশটা পোস্টে আপনাকে ডিফারেন্ট করে করে করতে হবে, যে পঁচিশটা পোস্টের মধ্যেই পঁচিশটার যে ডেসক্রিপশন লিখবেন, পঁচিশটা ডেসক্রিপশন হবে সম্পূর্ণ ডিফারেন্ট, ওকে। এই পঁচিশটা পোস্টের মধ্যে আপনি যে লিঙ্ক লিঙ্কগুলো দিবেন, এই লিঙ্ক তৈরি করতে হবে কমপক্ষে দুইটা, একটা পোস্ট করবেন, একটা লিঙ্ক তৈরি করবেন ব্লগ সাইটের লিঙ্ক, ওটা দিয়ে 10-12টা, আর একটা ব্লগ সাইটের লিঙ্ক তৈরি করবেন, ওটা দিয়ে 10-12টা। তারপর ইমেজ, ইমেজ করতে হবে আপনাকে দুইটা বা তিনটা, একটা ইমেজ দিবেন ওই কয়টা 10 মানে 5-7টা, এরপর ইমেজটাকে চেঞ্জ করে আবার কি আরো আরো 5-7টা মানে কমপক্ষে তিনটা ইমেজের মাধ্যমে কি এটা দিবেন, তাহলে 35টা পোস্ট করলে 35টা পোস্টে কি সম্পূর্ণ ডিফারেন্ট থাকতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। শিরিন আমাকে কোশ্চেন করেছেন, স্যার আই ওয়ান আইডি দিয়ে একটা আইডি দিয়ে পাঁচটা ব্রাউজারে পেজে জয়েন রিকোয়েস্ট পাঠানো যাবে? আপনি একটা আইডি দিয়ে পাঁচটা ব্রাউজার থেকে করেন, 10টা ব্রাউজার থেকে করেন, যতই করেন না কেন, মজিলা, ফায়ারফক্স, ঠিক আছে, ক্রোম, হ্যাঁ, মজিলা, ক্রোম, সাফারি, যতগুলো ব্রাউজার দিয়ে করেন না কেন, এখানে ব্রাউজারের কোনো প্যাক না, প্যাক হচ্ছে অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনি আলাদা আলাদা ব্রাউজারে আলাদা আলাদা আইডি খুলে রাখেন। হ্যাঁ, এটা একটা ভালো দিক, সেদিন যেটা বলেছে, মনে করেন বারবার তো আইডিগুলো লগ ইন করা ঝামেলা, তাই না, তো সেই জন্য আপনি
এই যে গুগল ক্রোমে একটা একটা খুলে রাখবেন আইডি, ফেসবুক আইডি, সাফারিতে একটা খুলে রাখবেন, টরে একটা খুলে রাখবেন, তারপরে এই যে ইন্টারনেট এক্সপ্লোরার একটা এক্সপ্লোরার একটা মানে এজ একটা একটা খুলে রাখবেন, তাহলে আপনাকে তার বারবার করতে হবে না, মানে বারবার করার ঝামেলা নেই, এই লগ ইন করার কোনো ঝামেলা নেই, তাহলে আপনার কাজটা খুব সহজ হবে। পাঁচটা ব্রাউজার আপনি জয়েন করবেন, পাঁচটা ব্রাউজার গুলো কি কি, এই যে আমাদের তো একটা আছে কি ক্রোম, তাই না, ক্রোম তো একটা আছে সবার, মজিলাও সবার আছে দুইটা, তাই না, তারপর এটা কি, এটা হচ্ছে এজ, এজও আছে তিনটা, তারপর হচ্ছে টর, টর একটা আছে চারটা, তাই না, তারপর আমরা করতে পারি সাফারি, ওকে, সাফারি অথবা কি আমরা যদি ব্রাউজার লিখে যদি সার্চ করি আমরা আরো অনেক সাফারি আছে, অপেরা আছে, তাই না, তাহলে সাফারি এবং অপেরা হলে কি পাঁচটা ছটা হয়ে যাচ্ছে। তো পাঁচটা ব্রাউজার আপনি ডাউনলোড করবেন এবং পাঁচটা ব্রাউজার থেকে যদি আপনি পাঁচটা আইডি যদি আপনি খুলে রাখেন তাহলে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে কি আপনি কাজগুলো করে দিতে পারবেন, বারবার লগ আউট লগ ইন লগ আউট করার সুবিধা মানে আপনাকে করতে হবে না। আর আপনার কোশ্চেনটা ছিল একটা আইডি দিয়ে পাঁচটা ব্রাউজার ব্রাউজারে পেজ জয়েন রিকোয়েস্ট পাঠানো যাবে না, একটা আইডি দিয়ে পাঁচটা ব্রাউজার একটা একটা আইডি একটা ব্রাউজারে গুলো থাকবে, ওই একটা আইডি থেকে আপনি কি পাঁচটাই করতে পারবেন। ওকে, একটা আইডি যদি আপনি পাঁচটা ব্রাউজারে একসাথে ওপেন করেন তো কোনো লাভ নেই, ঠিক আছে, পাঁচটা ব্রাউজারে পাঁচটা আইডি করে রাখবেন, একটা আইডি থেকে পাঁচটাই পাঠাতে পারবেন। আচ্ছা, নাহিদ আমাকে প্রশ্ন করেছেন, নাহিদ কাতার থেকে, স্যার বায়ারকে কি পোস্ট শেয়ার কমেন্টস এই সবগুলো লিংক কি দিতে হবে, বায়ারকে কি পোস্ট শেয়ার কমেন্টস এইসবের লিঙ্কগুলো কি দিতে হবে? নাহিদ আপনি কালকে ক্লাসটা করেন নাই, কালকে ক্লাসটা একটু ভালো করে দেখে নিন, ক্লাসের শেষে আমি বলেছি লিঙ্ক কিভাবে দিতে হবে বায়ারকে, আপনি যে কাজটা করবেন সেটার প্রমাণ হিসেবে বায়ারকে তো অবশ্যই লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। মাহফুজ কি বলেন, লিঙ্ক দিতে হবে না, মুখে বলো হবে, কালকে আমি লিঙ্ক দেওয়ার কথা বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ বলেছেন, ঠিক আছে, কিভাবে লিঙ্ক দিতে হবে, কারণ আমরা আমাদের থাকবে একটা ফাইল আর কি হবে বায়ারকে যখন আমরা জব সাবমিট করবো তখন হবে কি আরেকটা ফাইল, তাই না, আরেকটা ফাইল, এবং আমরা যদি একশোটা কাজ করি একশোটা গ্রুপ পোস্টিং একশোটা যদি কি তার জন্য পোস্টিং করি একশোটা লিঙ্ক হবে, একশোটা যদি কমেন্টস করি একশোটা কমেন্টস কি হবে লিঙ্ক হবে, তাই না, তাকে লিঙ্কটা দিতেই হবে। তো নাহিদকে বলবো, নাহিদ আপনি আমাদের কালকের ক্লাসটা আরেকটু দেখে নেন, ক্লাসের শেষ দিকে আপনি টোটাল বিষয়টা পাবেন, লিঙ্ক দিব দিতে হবে, দিলে আমরা কিভাবে দিব টোটাল বিষয়টা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, ঠিক আছে মাহফুজ, ঠিক আছে। তারপর মোহাম্মদ জহির, আপনাকে আমি দেখতে পাচ্ছি না, তারপরে বলেন, জহির আমাকে শুনতে পাচ্ছেন, মোহাম্মদ জহির ওনার সম্ভবত মাইক্রোফোন নেই, হাবিবুর রহমান আছেন, এখনো আছেন, আমি আপনার জন্য আমার টেনশন হচ্ছে, আছি স্যার, কতক্ষণ থাকবেন, গ্যারান্টি গ্যারান্টি দিতে পারেন, আপনি যতক্ষণ থাকবেন স্যার, আমার তো মনে হচ্ছে আপনি কিছুক্ষণ পরে পরে ঘুমিয়ে যাবেন, না স্যার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলেন হাবিবুর রহমান, যতটুকু বলছিলেন ঠিক আছে, জি, মানে বায়ারকে প্রুফ সাবমিশন করতে পারবেন স্যার, এখন বুঝতেছি আর কি, এখন তো করি নাই, না না করতে হবে এটা তো বুঝতে পারছেন, তাই না, জি ঠিক আছে। তারপর হচ্ছে চট্টগ্রাম থেকে পাপ্পু, পাপ্পুর সাথে আজকে কথা বলা যাবে, পাপ্পু, ওহো পাপ্পু তো একটু সমস্যা, পাপ্পু পাপ্পু আচ্ছা পাপ্পুর মাইক্রোফোন এখনো সমস্যা, আচ্ছা ঠিক আছে পাপ্পু, আমি হাত দেখছি, ওই নতুন জয়েন করলে একটু প্রবলেম হয়, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায় মাইক্রোফোনটা। আচ্ছা আমি যতটুকু আলোচনা করছি এটুকু বুঝতে পারতেছেন, জাহিদ ফ্রম চিটাগং, জাহিদের মাইকটা আনমিউট করা যাচ্ছে না কেন, আচ্ছা তারপর নবাব, নবাব হ্যাঁ জাহিদ শুনতে পাচ্ছেন, নবাব শুনতে পাচ্ছেন, হ্যাঁ স্যার বুঝতে পারছি, ঠিক আছে নবাব, আচ্ছা এরপর হচ্ছে সামিও, সামিও চট্টগ্রাম থেকে কোশ্চেন করেছেন, স্যার একটা ফোন নাম্বার দিয়ে কি 10টা ফেসবুক অ্যাকাউন্ট খোলা যাবে, কখনোই না, একটা ফেসবুক ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্টই খোলা যাবে ফেসবুক অ্যাকাউন্ট, আচ্ছা। তারপর হচ্ছে আব্দুর রহিম বলেছেন, স্যার আমাদের পাঁচটা আইডি থাকবে, ফেসবুক আইডি থাকবে ঠিক আছে, বাট দুই তিনটা আইডি থেকে একই গ্রুপ অ্যাড হচ্ছে, এখন এখন আলাদা কেমনে করব, যাই হোক আমি বিষয়টা সবার জন্য বলি,
আব্দুর রহিম যে কোশ্চেনটা আমাকে করেছেন সেটা হলো একটা আইডি থেকে। হ্যাঁ, আমি যখন এই ফেসবুকে গ্রুপ করব, মনে করেন আমি এখানে লিখলাম বাইসেল, হ্যাঁ বাইসেল ইউএসএ লিখে আমি সার্চ করলাম, তাহলে আমি তো অনেকগুলো গ্রুপে আমি জয়েন করলাম, তাই না? এই গ্রুপে জয়েন করছি, এই গ্রুপে জয়েন করছি, এই গ্রুপে জয়েন করছি, এই গ্রুপে জয়েন করছি, হ্যাঁ করলাম। মনে করেন আমি এখানে 10টা গ্রুপে আমি জয়েন করলাম, খুব ভালো কথা। জয়েন করার পরে আমি এই আইডিটা আমি কি লগ ইন করলাম, আমার আইডিটা কি জামালউদ্দিন, তাই না? জামালউদ্দিন আইডি। এখন জামালউদ্দিন আইডিটাকে লগ ইন লগ আউট করে আমি যদি কামালউদ্দিন আইডিটাকে খুলি, কামালউদ্দিন আইডি খোলার পরে কি হবে? খোলার পরে আমি তো আবার আবার যদি আমি বিভিন্ন সার্চ করি, আবার তো আমি এই গ্রুপগুলোই পাবো, তাই না? সেই ক্ষেত্রে যদি রিপিটিশন হয়ে যায় যে আমি জামালউদ্দিন আইডি থেকে এই গ্রুপে জয়েন করছি, কামালউদ্দিন আইডি থেকে এই গ্রুপে জয়েন করছি, তারপর কি করিমউদ্দিন আইডি থেকে এই গ্রুপে জয়েন করছি, হ্যাঁ সবগুলো আইডি থেকে এই গ্রুপগুলোতে জয়েন করছি, তাহলে তো রিপিটেড হয়ে যাচ্ছে। তো কথা হলো, এক নম্বর বিষয় হলো রিপিটেড হলেও খুব একটা সমস্যা নেই, খুব বেশি কোনো প্রবলেম নেই, কারণ এটা পোস্ট এফেক্ট। হ্যাঁ, আপনি জামালউদ্দিন আইডি থেকে এখানে একবার পোস্ট করবেন, কামালউদ্দিন আইডি থেকে এখানে আবার পোস্ট করবেন, তাতে কোনো সমস্যা নেই। ওকে, এখন বিষয়টা হলো আপনি চেষ্টা করবেন যে কি ডিফারেন্ট আইডি গুলো নেওয়ার জন্য। হ্যাঁ, আবার ডিফারেন্ট আইডি আইডি গুলো নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তার একই আইডি হলো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন ডিফারেন্ট আইডি নেওয়ার জন্য, বাট কিছু কিছু জিনিস সেম সেম হয়ে যাবে। জামালউদ্দিন আইডি থেকে আপনি এটাতে জয়েন করছেন, কামালউদ্দিন থেকেও এটাতে জয়েন হয়ে গেছে, রহিমউদ্দিন থেকে এটাতে জয়েন হয়ে গেছে, আপনার 5টা আইডি ছিল, 5টা আইডি থেকে কি কিছু কিছু গ্রুপ সবগুলো কি কমন হয়ে যাবে, তাতে কোনো কিছু যায় আসে না, কোনো সমস্যা নেই এবং এটা কোনো প্রবলেম হবে না। ওকে, আর আপনি যখন কাজ করবেন তখন আপনার মোটামুটি মনে থাকবে, যেমন বাইসেল থেকে বাইসেলটা আপনার অ্যাড করা ছিল অমুক গ্রুপে, এই লগগুলো দেখলে আপনার মনে পড়বে। ওকে, আর কিছু কিছু যদি এক হয়ে যায় ওটা ওটা কোনো প্রবলেম তৈরি করবে না, মানে ওই প্রবলেম দিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, কোনো প্রবলেমে না যতক্ষণ না সেটা সমস্যা তৈরি না করে, ঠিক আছে? যে প্রবলেমটা সমস্যা তৈরি করে সেটাই কি, সেটাই সমস্যা। আচ্ছা, ইমতিয়াজ চট্টগ্রাম থেকে কোশ্চেন করেছেন, স্যার একটি ফেসবুক আইডি থেকে আজ আমি কই, আমাকে দেখা যাচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, আপনারা দেখুন তো আমাকে এখন দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমি যদি আমাকে নিচে নামাই দিই, নিচে নামাই দিই, তারা কি আমাকে দেখতে পাচ্ছেন এখন? পাচ্ছেন না? আরিফ আমাকে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না, কিন্তু আমাকে আমি দেখতে পাচ্ছি না। তারপর হচ্ছে আশিক মাহমুদ আমাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, আমি হোস্ট, এই জন্য আপনারা আমাকে সবাই দেখবেন, কিন্তু যখন রেকর্ড হয়, রেকর্ড হয় আমি যদি নিচে নামাই দিই, আমি অনেককে কি আমি আমার রেকর্ড আবার দেখি না। আচ্ছা, চট্টগ্রাম থেকে ইমতিয়াজ কোশ্চেন করেছেন, স্যার একটি ফেসবুক আইডি থেকে আজ 5টা গ্রুপে জয়েন হলাম, খুব ভালো কথা। হ্যাঁ, আগামীকাল যদি সেম ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরো পাঁচটা গ্রুপে জয়েন করি, না প্রবলেম নেই। হ্যাঁ, ইমতিয়াজের কোশ্চেনটা হচ্ছে এই যে আমি জামালউদ্দিন আইডি থেকে কি করলাম, এই 5টা গ্রুপে আমি কি আমি আমি জয়েন হলাম, ভালো কথা। আবার আমি কি করলাম, 5টার বিষয়ে আমি আজকে জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারবো না, কালকে আমি আবার কি করব, এখানে লগ ইন করলাম, আবার বাইসেল লিখে সার্চ করলাম, সার্চ করে দেখলাম যে এগুলো তো জয়েন হয়ে গেছে, আমি আরো 5টাকে এখানে জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। ওকে, আপনি আজকে আজকে 5টাতে জয়েন করবেন, জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, আগামীকাল 5টাতে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, পরশুদিন আরো 5টাতে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, এভাবেই হবে। ওকে, একটা আইডি থেকে তো আপনি 5টা করবেন না, একটা আইডি থেকে আজকে 5টাতে জয়েন হবেন, কালকে 5টা, পরশুদিন 5টা, পরদিন 5টা, একটা আইডি থেকে আপনি কমপক্ষে 20টা গ্রুপে আপনি জয়েন হয়ে থাকবেন, একটা আইডি থেকে, দ্বিতীয় আইডি থেকে আরো 20টা, তৃতীয় আইডি থেকে আরো 20টা, আর 5টা আইডি থেকে আপনাকে আপনার জয়েন জয়েন হয়ে থাকবেন কমপক্ষে 100টা আইডিতে। দেখছেন, আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে বাবলা ফ্রম সিলেট, ভেরি গুড, 5টি ফেসবুক আইডি ক্রিয়েট করার জন্য কি 5টি ইমেল আইডি ক্রিয়েট করতে হবে? হ্যাঁ বাবলা, 5টি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য 5টা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, 5টি ডিফারেন্ট মোবাইল নাম্বার ইউজ করতে হবে। ওকে, তারপরে তারপর হ্যাঁ, এখন 5টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য 5টা ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস তৈরি করতে হবে, 5টা ডিফারেন্ট মোবাইল নাম্বার ইউজ করতে হবে, 5টা ডিফারেন্ট ছবি লাগবে, 5টা ডিফারেন্ট ন্যাশনাল আইডি কার্ড লাগবে অরিজিনাল। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় হলো 5টা ডিফারেন্ট পার্সন ক্রিয়েট করতে হবে, মানুষকে 5টা ডিফারেন্ট মানুষ লাগবে, মানুষকে ধরে ধরে নিয়ে আসতে হবে, ঠিক আছে? 5 জন মানুষ লাগবে প্রথমে, সেই মানুষের 5টা ছবি লাগবে, সেই 5 জন মানুষের 5টা কি লাগবে, ন্যাশনাল আইডি কার্ড লাগবে। তো আপনি তো একজন আছেন, আর আরো 4 জনের আর কি, আর ওই মানুষের 5টা কি অরিজিনাল ফোন নাম্বার লাগবে,
আবার কি 5টা আরি লাগবে ওকে সবকিছু কি সবকিছু তাদের হইতে হবে অরিজিনাল অরিজিনাল যেন হয় আচ্ছা অন্তঘোষ আমাকে কোশ্চেন করেছেন স্যার আমি ক্লাস জয়েন করছি ওয়েলকাম অন্তঘোষ আচ্ছা তারপর নরোত্তম বলেছেন বরিশাল থেকে স্যার আমার দুইটা একই নামে ফেসবুক অ্যাকাউন্ট আছে খুব ভালো কথা এখন একটা দিয়ে ফেসবুক মার্কেটিং করব তাহলে অন্যটার নাম একটু একটু পরিবর্তন করলে হবে কি হ্যাঁ নাম চেঞ্জ সেম থাকলে পরবর্তীতে প্রবলেম হবে ওকে আপনি নামটা চেঞ্জ করে দিবেন ওকে আপনার যেটা মেইন ওটাতে আপনার নাম ঠিক থাকবে যেটা আপনার আরেকটা সেকেন্ড অ্যাকাউন্ট ওটা আপনি যে নামটা একটু চেঞ্জ করে দিবেন ছবিটাও হালকা চেঞ্জ করে দিবেন যেন ফেসবুক যেন বুঝতে না পারে যে দুইটাই আপনার ঠিক আছে মানে সবগুলো ইনফরমেশন গুলো চেঞ্জ করে দিবেন নাম ছবি আরো যা কিছু আছে সবগুলো চেঞ্জ করে দিবেন আচ্ছা তারপর হচ্ছে সাইফুর রহমান কোশ্চেন করেছেন স্যার ন্যাশনাল আইডি কার্ড আইডি ছাড়া ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করা যাবে ন্যাশনাল আইডি ছাড়া না ন্যাশনাল আইডি ছাড়া করা যাবে না সাইফুর রহমান কারণ হলো ন্যাশনাল আইডি যদি না থাকে ফেসবুক কিছুদিন পরে আপনার এটাকে ভেরিফাই চাইবে তখন ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফাই করতে হবে ওকে আপনি টেম্পোরারি কাজ করতে পারেন একটা অ্যাকাউন্ট খুলছেন খুলতে আপনি কাজ করতেছেন কাজ করার সময় যখনই কি ফেসবুকের যদি কখনো সন্দেহ হয় সাথে সাথে ফেসবুক কি করবে আপনার কাছ থেকে এটাই চাইবে ওই যে ন্যাশনাল আইডি কার্ড চাইবে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করার পরে আপনার অ্যাকাউন্টটা কি চালু হবে সুতরাং কি এটা নিয়ে একটু কনসিয়াস থাকতে হবে যে মানে যে অ্যাকাউন্টটা আপনি তৈরি করবেন সেই অ্যাকাউন্টের এখানেটা যেন কি ন্যাশনাল আইডি থাকে সাদি আফরিন কোশ্চেন করেছেন স্যার বায়ার কি বলা বলে দিবে যে স্প্যাম লিংক দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হয়েছে না হলে কোনটা স্প্যাম লিংক বুঝবো কি ভেবে আচ্ছা স্প্যাম লিংক হ্যাঁ সাদি আফরিন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছে স্প্যাম লিংক হ্যাঁ তো বায়ার যখন আমাদেরকে একটা লিংক দিবে হ্যাঁ মনে করেন এটা এই লিংকটি আপনাকে বায়ার দিল এই একটা লিংক হ্যাঁ বললো কি এই লিংকটার প্রচার করো মানে আমাদের ওয়েবসাইটের লিংকটি আমি ধরি মনে করেন আমি বায়ার আমি কি আপনাকে কাজ দিলাম কাজ দেওয়ার সময় বললাম যে আমার কি করতে হবে এই লিঙ্কটাকে প্রচার করতে হবে এই লিঙ্কটাকে যত বেশি প্রচার হবে তত বেশি কি আমার ইয়া বাড়বে মানে প্রমোশন বাড়বে ভালো কথা এখন কথা হলো আমি যখন কাউকে কাজ দিব আমি তো তাকে বলে দিব না যে এই লিঙ্কটা কি প্রবলেম আছে এই লিঙ্কটা ফেসবুক থেকে ইয়া করা হয়েছে কারণ আমি যদি এই ওয়েবসাইটের মালিক হই হ্যাঁ তাহলে তো আমি এটা নিয়ে বুঝবোই না ফেসবুকের জটিল জিনিসগুলো থেকে মালিক বুঝে না বুঝে হলো প্রফেশনাল ঠিক আছে আপনার ঘরের যে ইলেকট্রিক লাইট আপনার ঘরের যে সার্কিট বোর্ড কিন্তু আপনি কি আপনি নিজে জানেন না হ্যাঁ কিন্তু আপনার ইলেকট্রিক মিস্ত্রি ঠিকই জানে কোনটা দিলে কোনটা কানেকশন কোন দিকে দিলে কি হবে আপনি মালিক আপনি কিন্তু এত ভালো জানেন না ঠিক স্বাভাবিক বায়ার যখন বিজনেস করতেছে বায়ার এই জিনিসগুলো অত ভালোভাবে জানবে না অত ভালোভাবে বুঝবে না ফেসবুক লিংক তাকে ব্লক করলো কি করলো না এগুলো নিয়ে এসে অত বেশি মাথা ঘামাবে না বা এগুলো নিয়ে এসে জানবে না আপনাকে দেখতে হবে ওকে তো এখন আপনি যেটা করবেন বায়ার যে লিংকটা আপনাকে দিক না কেন সেই লিংকটা আপনি ধরে নেবেন কি এটা 100 এটা 99% সম্ভাবনা হচ্ছে এটা ব্লক থাকার এটা অ্যাকাউন্টটাকে স্প্যামিং করা থাকবে মানে এই লিংকটা সে আগে অনেককে দিয়ে কাজ করেছে স্বাভাবিকভাবেই সে কাজ করেছে হ্যাঁ তো এত বেশি শেয়ার হয়েছে এই লিংকটাকে ফেসবুক স্প্যামিং করবেই করবে তো 99% সম্ভাবনা আছে বায়ার যে লিংকটা আমাদেরকে দিবে সেই লিংকটা কি থাকবে স্প্যামিং থাকবে সুতরাং বায়ার যে লিংকটা আমাদেরকে দিবে সেই লিংকটা আমরা সরাসরি দেবো না আমরা একটা ব্লক সাইট তৈরি করে ব্লক সাইটের মাঝখানে আমরা কি সেগুলোকে আমরা কি করে দেবো মানে মাস্কিং করে দেবো একটা মুখোশ পরাই দেবো কালকে আমি যেভাবে বলেছিলাম তাহলে বায়ার আমাদেরকে যে লিংকটাই দেখ না কেন সেটা কি স্প্যামিং করা আছে নাকি স্প্যামিং নেই এটা এটা আমরা দেখবো না ওকে আমরা 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 কি দেখবো জাস্ট আমরা সেটাকে আমরা চেঞ্জ করে দেবো তারপর নুরুল ইসলাম কোশ্চেন করেছেন স্যার জিমেল দিয়ে তো অনেক ফেসবুক আইডি খোলা যায় ঠিক আছে আমার নাম দিয়ে যদি আমি 5টা জিমেল আমার নাম দিয়ে 5টা জিমেল আইডি খুলে তাহলে কি প্রবলেম হবে জিমেল দিয়ে তো অনেক ফেসবুক আইডি খোলা যায় আচ্ছা আমাদের কোশ্চেনটা হচ্ছে জিমেল না আমাদের কোশ্চেনটা হচ্ছে ফেসবুক নিয়ে আপনি কোশ্চেনে যে কারণে করেছেন জিমেল হলেই হবে না জিমেল হলে তো ফেসবুক আইডি হবে না জিমেল লাগবে ফোন নাম্বার লাগবে অরিজিনাল ছবি লাগবে অরিজিনাল আইডি কার্ড লাগবে অরিজিনাল মানুষ লাগবে সবকিছু মিলিয়ে একটা ফেসবুক আইডি হয় ফেসবুক আইডি করলে যথেষ্ট কঠিন কাজ ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আপনি জিমেল তো 5টা করতে পারবেন 10টা করতে পারবেন কিন্তু ফেসবুক আইডি একটার বেশি খোলা যাবে না দীপ্ত কোশ্চেন করেছেন যাত্রাবাড়ি থেকে স্যার আমার দুইটা আইডি আছে একটা আগের কোনো প্রবলেম হবে না ওল্ড ইজ গোল্ড ফেসবুক অ্যাকাউন্ট যত বেশি পুরাতন হবে তত ভালো তার কারণ হলো নতুন অ্যাকাউন্টে 5টার বেশি শেয়ার সে টলারেট করবে না বাট পুরাতন অ্যাকাউন্টে যদি 10টাও করেন সে মাইন্ড করবে না
মানে যত বেশি ফেসবুক অ্যাকাউন্ট পুরাতন হবে তত এটা সম্ভব হবে। ইভেন আপনার যদি কোনো পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট থাকে, এটা আপনি বিক্রিও করতে পারবেন। আপনি যদি বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করেন, আমার 5 বছর আগের আগের একটা ফেসবুক আইডি আছে, ওইটা আপনি অনেক ভালো দামে কি ওইটা আপনি সেল করতে পারবেন। ঠিক আছে, তো সুতরাং যত বেশি পুরাতন আইডি হয় তত বেশি কি ওগুলোর উপর রেস্ট্রিকশন কম থাকে, ফেসবুক ওগুলোকে ট্রাস্ট করে। কিন্তু একেবারে নতুন আইডি হলে ফেসবুক ওগুলোকে খুব বেশি চোখে চোখে রাখে। হ্যাঁ আচ্ছা, তো সুতরাং আপনার নতুন আগের অনেক আগের একটা আইডি আছে, সেটা অনেক বেশি ভালো হবে। কখন কোশ্চেন করেছেন এনিমেশন বা প্রোডাক্ট গুলোর গ্রাফিক্সটা ফটোশপ বা ইলাস্ট্রেটরে করা যাবে স্যার? এনিমেশন বা প্রোডাক্ট গুলোর গ্রাফিক্সটা ফটোশপ ইলাস্ট্রেটরে করা করা যাবে? তো আপনি এনিমেশন, সেটা তো আপনি কি এগুলো দিয়ে করবেন, ফটোশপ বা এই এনিমেশন দিয়ে, তাই না? এনিমেশন এনিমেশনের যে স্পেশালাইস্ট মানে সফটওয়্যার, ঠিক আছে, এই অথবা অনলাইন থেকে অথবা ফটোশপ দিয়েও টুকটাক এনিমেশন করা যায়। হ্যাঁ, এগুলো তো আপনি এগুলো দিয়ে করবেন, এটা তো কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে রোশন কোশ্চেন করছেন, স্যার আপনি বলেছিলেন 5টা পোস্ট প্লাস 5টা ফেসবুক আইডি। স্যার আমার কোশ্চেন হলো প্রত্যেক গ্রুপ থেকে কি 5টা? আপনি বলেছিলেন 5টা পোস্ট প্লাস 5টা ফেসবুক আইডি। 5টা পোস্ট ওকে প্লাস 5টা ফেসবুক আইডি। হ্যাঁ আচ্ছা, 5টা ফেসবুক আইডি তৈরি করতে হবে, একটা আইডি থেকে 5টা পোস্ট করা যাবে। হ্যাঁ, আমার কোশ্চেন হলো প্রত্যেক গ্রুপ থেকে কি 5টা? আচ্ছা রোশন, আমি আপনাকে বলি, আপনি 5টা ফেসবুক আইডি তৈরি করবেন, সেই 5টা ফেসবুক আইডি থেকে আপনি একদিনে আজকে একটা আইডি থেকে 5টা পোস্ট করতে পারবেন। তাহলে 5টা আইডি থেকে 25টা পোস্ট আপনি আজকে করতে পারবেন। হ্যাঁ, কালকে করতে পারবেন 25টা পোস্ট, করতে পারবেন, মানে যদি কাজটা হয় 50টা পোস্ট করা। হ্যাঁ, তাহলে আপনি আপনার একটা আইডি থেকে 5টা পোস্ট করবেন, 5টা আইডি থেকে 25টা পোস্ট করবেন আজকে, আবার কালকে সেম কি 5টা আইডি থেকে 25টা পোস্ট করবেন। ওকে, এটা হলো বিষয়। আচ্ছা, তার এক কোশ্চেন করেছেন, স্যার কমেন্ট প্রুফ সাবমিট কিভাবে করবো? হ্যাঁ, এক অলরেডি সলভ। আকাশ কোশ্চেন করেছেন, স্যার আমি 22 সেলে 17টা গ্রুপে, দাঁড়ান আমাকে একটু, হ্যাঁ ঠিক আছে, আকাশ কোশ্চেন করেছেন, স্যার আমি 22 সেলে 17টা গ্রুপে জয়েন আছে, 22 সেলে 17টা গ্রুপে জয়েন আছে, খুব ভালো কথা, বাট কিছু কিছু গ্রুপ মেম্বার 150 মাত্র। হ্যাঁ, আমি কি এগুলার এই গ্রুপগুলোর লিংক কালেক্ট করতে পারবো, নাকি প্রবলেম হবে? আচ্ছা হ্যাঁ আকাশ, বায়ার যখন আপনাকে কোনো কাজ দেবে তখন সে তার ডিমান্ড থাকবে অনেক বেশি। হ্যাঁ, আপনি যখন আপনার বাচ্চার জন্য কোনো একজন টিচার রাখবেন, তখন টিচারকে বলবেন কি খুব ভালো করে পড়াইতে হবে, 10 ঘন্টা করে পড়াইতে হবে, মানে আপনি যখন কোনো টিউশনই করতে যাবেন তখন আপনাকে গার্ডিয়ান কি বলবে, খুব ভালো করে আমার বাচ্চাকে পড়াইতে হবে, বাচ্চাকে A+ পাইতে হবে, এই করতে হবে, সে করতে হবে, অনেক অনেকগুলো রেস্ট্রিকশন দিবে। হ্যাঁ, এবং সে নিজেও জানে যে আসলে এতগুলো রেস্ট্রিকশন কি ফলো করা সম্ভব না, যতটুকু হয় আর কি। সে টার্গেট দিল যে বাচ্চাকে A+ পাওয়াইতে হবে, কিন্তু আসলে কি বি ভ্যালু কি মোটামুটি চলবে। তো এখন কথা হলো, বায়ার যখন আপনাকে কোনো কাজ দিবে তখন সে বলবে যে তুমি এমন গ্রুপে যুক্ত হবে যে গ্রুপের মেম্বার হলো 50,000-এর উপরে। হ্যাঁ, তো বাস্তবে যখন আপনি কোনো একটা টপিক নিয়ে যখন খুঁজবেন গ্রুপ, ওই 50,000-এর উপরে গ্রুপ পাবেন কি 4-5টা, বা বড় জোর 10-12টা, আর বাকি সবগুলো হবে কি ছোট ছোট গ্রুপ। কোনো সমস্যা নেই, আপনি যা পান তাই তাতেই করবেন, সেটা তো 100 জন মেম্বার হোক বা 500 জন মেম্বার হোক, তাতে কিছুই যায় আসে না। ওকে, কারণ বায়ার আপনাকে একটা পোস্টিং এর জন্য অনেক টাকা দিচ্ছে না। হ্যাঁ, বায়ার আপনাকে দিচ্ছে কত, $10 দিবে মাত্র, একশোটা পোস্টিং করার জন্য দিবে $10। হম, তো সুতরাং ওই $10 যদি একদম সবগুলোতে হাই পিয়ার সাইডে যে করবেন, হাই মেম্বার যে, এটা এটা কি এটা করাটা এটা পসিবল না। তো সুতরাং আপনি যে কাজটা করবেন, কোনো বায়ারকে যদি আপনি 100টা পোস্টিং করে দেন, 100টা গ্রুপে যদি আপনি জয়েন থাকেন, ওই 100টা গ্রুপের মধ্যে হয়তো 20-30টা থাকবে আপনার কি, যেগুলো তো 50,000 মেম্বারের উপরে, আর বাকি সবগুলো থাকবে কি 100 থেকে 500-র মধ্যে, তাতে একদম কোনো সমস্যা নেই। ক্লিয়ার হাবিবুর রহমান? হাবিবুর রহমান হ্যালো, দাঁড়ান আপনার খাটটা আমি নামাই দিচ্ছি। আচ্ছা হাবিবুর রহমান, আপনি সোজা হয়ে বসেন, হ্যাঁ একদম ক্লাসের মুড নিয়ে বসেন, তাহলে আমারও ক্লাস করতে ভালো লাগবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ মাহাদি অনেক অনেক সিরিয়াস লাগতেছে, ঠিক আছে। তারপর হলো তারেক অনেক সিরিয়াস, আরিফ অনেক সিরিয়াস, ভেরি গুড ভেরি গুড। ইমতিয়াজ, ইমতিয়াজ ভালো আছেন? জি স্যার ভালো আছি, ভালো আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে। আপনার মাইকটা মিউট করে দিন ইমতিয়াজ।
ঠিক আছে ঠিক আছে মাসুদ রানা ওকে সাদিয়া আফরিন আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনি মনে একটু আগে একটা প্রশ্ন করেছিলেন না আপনার কোশ্চেনটা আমি মনে সলভ ইয়া করেছিলাম পড়েছিলাম না হ্যাঁ এটাই ছিল কোশ্চেন আপনি কি অ্যানসার পেয়েছেন সাদিয়া ঠিক আছে ঠিক আছে আপনার মাইকটা একটু মিউট করে দেন নিজ দায়িত্বে আচ্ছা বলেন আমি যে আলোচনাগুলো করতেছি এগুলো আসলে প্রয়োজন আছে কিনা মানে ক্লাসটা ইফেক্টিভ ইফেক্টিভ কিনা দেখুন আমি শিরিনকে জিজ্ঞেস করি শান্তি আচ্ছা লোক মানবদিন বলেন আমরা যে কাজটা করতেছি এগুলো কি আসলে কি দরকার আছে এই এই আলোচনাগুলো করা লোক মানুষদের আমাকে শুনতে পাচ্ছেন মনে তো শুনতে পাচ্ছেন না মনে হয় মমিনুল ইসলাম আছেন রিয়াদ হাসান জহুরুল ইসলাম জয় বড়ুয়া পিনাকি আচ্ছা ইন্ডিয়া থেকে পিনাকি পিনাকি ভট্টাচার্য আপনার পুরো নাম কি ইন্ডিয়া থেকে হ্যাঁ আপনার আপনার নাম কি পুরো নাম কি সাউন্ড তো শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না সাউন্ড মাইকটা একটু ঠিক ঠিক করে নিন তারপর হচ্ছে জাকারিয়া মুনমুন নাজিমুদ্দিন বিপু শেওরাপরা আচ্ছা বিপু হ্যাঁ বিপু আপনি আমাকে শুনতে পাচ্ছেন মাইকটা মিউট হচ্ছে না কেন তারাও সবগুলো কিন্তু পেয়ে যাবেন আমি এখানে কোশ্চেনগুলো পেয়ে গেছি স্যার রাইট রাইট ঠিক আছে দোয়া করবেন আমাদের জন্য যেন আমাদের ধৈর্য থাকে আপনার আচ্ছা তাহলে হ্যাঁ বিপু আপনার মাইকটা অফ করে দেন কোন একজন মহান ব্যক্তি আবার আমার স্ক্রিনে আঁকা আঁকি করতেছে আপনারা যখন ক্লাস করবেন তখন মাউসটা ধরবেন না ঠিক আছে আমার স্ক্রিনে আঁকবেন না আচ্ছা বুঝলো হ্যাঁ তারপর হচ্ছে মোহাম্মদ তারা কোশ্চেন করেছেন স্যার কমেন্ট প্রুফ কিভাবে সাবমিট কমেন্ট প্রুফ কিভাবে সাবমিট করব অলরেডি সেট ইন ক্লাস ওকে আমরা ওই যে কমেন্ট প্রুফ কমেন্টস লিঙ্কগুলো নিয়ে সেটা আমরা একটা গুগল শিটে সাবমিট করব এটা যেহেতু ক্লাস আমি বিস্তারিত করে দেখিয়েছি হ্যাঁ এখানে আর এটা বলার দরকার নেই আকাশ কিশোরগঞ্জ থেকে বলেছেন স্যার আমি বাইসেল মহান মানুষটা এখনো আঁকতেছে আপনি দয়া করে আপনি করিয়েন না মাউস ধরিয়েন না আঁকিয়েন না আমার স্ক্রিনে আঁকিয়েন না কই আচ্ছা আকাশ কোশ্চেন করেছেন স্যার আমি বাইসেলে 17টা গ্রুপে জয়েন করে আচ্ছা করেছি সবুজ ঢাকা ইপিজেড থেকে কোশ্চেন করেছেন ডিয়ার স্যার একটা জিমেইল আইডি থেকে 5টা ফেসবুক আইডি ওপেন করা যাবে প্লিজ বলেন একটা জিমেইল আইডি থেকে 5টা ফেসবুক অ্যাকাউন্ট একটা জিমেইল আইডি থেকে 5টা ফেসবুক আইডি অলরেডি সেট আমার মনে হয় এটা নিয়ে এটা এই কোশ্চেনের আনসার দেওয়া দরকার নেই অলরেডি অনেকবার আনসার দেওয়া হয়েছে একটা জিমেইল আইডি থেকে 5টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে প্রশ্নই হয়ে উঠতে না একটা শুধু একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা জিমেইল আইডি হ্যাঁ একটা ন্যাশনাল আইডি কার্ড একটা অরিজিনাল একটা ছবি আর সবচেয়ে বড় বিষয় যে অরিজিনাল একটা কি জলজন্ত একটা মানুষ লাগবে ওই যে একটা সিনেমা ছিল না মুন্নাভাই এমবিবিএস ওই যেরকম ফ্রেন্ডস ধরে আনছিল না ওই যে আস্ত মানুষ ধরে আনছিল মানে মেডিকেল প্র্যাকটিস করার জন্য আচ্ছা তারপর হচ্ছে বাবলা ফ্রম সিলেট আমি কিভাবে বুঝবো যে ওই গ্রুপটা আমার ওই গ্রুপেই আমার কাস্টমার আছে হ্যাঁ বাবলা খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন আমরা গাড়ি বিক্রি করব তাই না গাড়ি বিক্রি করব এখন গাড়ি বিক্রি করার জন্য আমি কি বাইসেল গ্রুপে গেলাম ওকে
বাইসেল গ্রুপে গেলাম, এখন আমি কিভাবে বুঝবো যে বাইসেল গ্রুপে আমার কাস্টমার আছে? এই বাইসেল গ্রুপে আছে 55,000 মেম্বার, তাই না? এই 55,000 মেম্বার যে আমারই মেম্বার, মানে আমার একটা কাস্টমার আছে, ওরা যে গাড়ি কিনবে তার, সেটা আমি কিভাবে বুঝবো? আসলে আমাকে কিছুই বুঝতে হবে না। কারণ হলো, আপনি যখন আপনি যদি বাস স্ট্যান্ডে যান, আপনি যদি বিমানবন্দরে যান, আপনি দেখবেন যে কি অনেক অনেক কোম্পানির কি হ্যাঁ মানে সাইনবোর্ড, অনেক অনেক কোম্পানির বিজ্ঞাপন, হ্যাঁ বিলবোর্ড। এখন বিলবোর্ডওয়ালা ওই কোম্পানিগুলো কেমনে জানে? এবং এক একটা বিলবোর্ড প্রায় কয়েক লক্ষ টাকা করে মানে প্রতি মাসে পেমেন্ট করতে হয়, ঠিক আছে, বিমানবন্দরের ভিতরে বাইরে অনেক কিছু অনেক জায়গাতে বা রাস্তায়। এখন কথা হলো, জনগণ যেখানে আছে হ্যাঁ সেখানে কাস্টমার আছে, জনগণের মধ্যে কাস্টমার আছে। এখানে যে 55,000 মানুষ, সে 55,000 মানুষের মধ্যে কমপক্ষে 100 জন মানুষ আছে যারা চিন্তা করতেছে তারা গাড়ি কিনবে, ঠিক আছে। তো আমাদেরকে আমাদের যে প্রচারটা হবে ফেসবুকের মাধ্যমে, যে প্রচারটা হয় সেটা হচ্ছে মাস কমিউনিকেশন, টিভির মাধ্যমে যে প্রচারটা হয় সেটা হচ্ছে মাস কমিউনিকেশন। মাস মানে বহু বহু মানুষের মধ্যে প্রচার, ঠিক আছে। তো টিভিতে যেরকম প্রচার হয় ঠিক ফেসবুকে প্রচার হয়। আমরা সাধারণ জনগণের কাছে আমরা কি প্রচার করবো? সাধারণ জনগণ থেকে কি হবে, সাধারণ জনগণের মধ্যে 100 জনের মধ্যে একজন হলো কি আমার কাস্টমার আছে। ওকে, আমাদের কাজ হলো প্রচার করা, হ্যাঁ সেখানে আমার কাস্টমার আছে কি নেই সেটা আমার বুঝার দরকার নেই। তবে বিষয় হলো রিলিভেন্ট, রিলিভেন্ট কি, আমি একটা এক্সরে মেশিন বিক্রি করব। এক্সরে মেশিন যদি আমি বিক্রি করি সেটা বাইসেল গ্রুপে ঠিক আছে, সেটা হেলথ গ্রুপে ঠিক আছে, তাই না? ঠিক আছে, কিন্তু আমি যদি ফ্যাশন গ্রুপে গিয়ে যদি আমি এক্সরে মেশিন বিক্রি করি সেখানে আমার কাস্টমার আসলেই নেই, একজনও নেই। আমি বিক্রি করতেছি এক্সরে মেশিন, হ্যাঁ সেই মেশিনটা আমি কোন গ্রুপে গিয়ে বিক্রি করতেছি? ফ্যাশন গ্রুপে। তো ফ্যাশন গ্রুপে মানুষ ফ্যাশন নিয়ে কথা বলবে, এক্সরে মেশিন নিয়ে কেউ কেউ কথা বলবে না। ওটা দেখবে মানুষের মেজাজ খারাপ হবে, মানুষ ওটাকে রিপোর্ট করবে, ঠিক আছে না ইমতিয়াজ? ঠিক আছে, তো সুতরাং ওইটা কি করা যাবে না। তো কোন গ্রুপে আমাদের কাস্টমার আছে সেটা আমরা স্বাভাবিক ভাবে কি আমরা বুঝি, যে টপিক দেখলে। যেমন আমি কসমেটিক্স আমি বিক্রি করব, তাহলে কোন কোন ধরনের গ্রুপে আমার কি ইয়া থাকতে পারে, কাস্টমার থাকতে পারে? ইমতিয়াজ, ইমতিয়াজ বলুন তো, আমি আমি কসমেটিক্স বিক্রি করব, ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি করব। ইমতিয়াজের মাইক অন হচ্ছে না কেন? বলেন। আমি 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 বিক্রি করব ফেয়ার অ্যান্ড লাভলি, এক্ষেত্রে আমাদের মানে কসমেটিক রিলেটেড যেগুলো কোম্পানি আছে, দাঁড়ান আমার সাথে একটু বলেন। ফেয়ার অ্যান্ড লাভলি আমি বিক্রি করব, হ্যাঁ ভালো কথা। এখন আমি কোন কোন ধরনের গ্রুপে যাব? এক নম্বর হচ্ছে বাইসেল গ্রুপ, তাই না? দুই নম্বর, হ্যাঁ দুই নম্বর হচ্ছে কসমেটিক গ্রুপ, হ্যাঁ আমি বলি একটু, আমি ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি করবো, তাহলে আমি কোন কোন গ্রুপে আমার কাস্টমার আছে আমি কি একটু আমি চিন্তা করলে বুঝতে পারবো। এক নম্বর হচ্ছে কি বাইসেল গ্রুপ, দুই নম্বর হচ্ছে কসমেটিক্স গ্রুপ, তিন নম্বর হচ্ছে মেকআপ গ্রুপ, মেকআপ, তাই না? চার নম্বর হচ্ছে ওই যে ফিল্মের জন্য যে কস্টিউম হয়, মানে ফিল্মের জন্য যে মেকআপ হয়, তাই না? সেই বিভিন্ন কস্টিউম লার্নিং বা কস্টিউম শিকার যে ইয়াটা, হ্যাঁ মানে ফিল্ম মেকিং মেকআপ, এই ধরনের গ্রুপ। পাঁচ নম্বর হলো কসমেটিক সার্জারি, তাই না, কসমেটিক সার্জারি, হ্যাঁ। ছয় নম্বর হলো ফ্যাশন, ফ্যাশন যদি বা সরাসরি রিলেটেড না বাট যে ফ্যাশন করবে সে কসমেটিক্সও মাখবে, কানেক্টেড না, হ্যাঁ। তারপর আর কি হতে পারে, পাঁচ নম্বরে হতে পারে ওমেন্স মানে গার্লস গ্রুপ, তাই না, মানে নর্মাল কোনো একটা গার্লস গ্রুপ, নর্মাল কোনো একটা ওমেন্স গ্রুপ, হ্যাঁ। কিন্তু সে গার্লস এবং গ্রুপসরা সবাই কি তার ওই প্রোডাক্টের দরকার আছে, ফেয়ার অ্যান্ড লাভলি দরকার আছে, যদিও বা ওই গার্লসের গ্রুপটা কি কি হচ্ছে না, ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে বা কোনো কসমেটিক্স রিলেটেড না, কিন্তু ওইখানে কি হবে, ওইখানে যদি আমি ফেয়ার অ্যান্ড লাভলি বিজ্ঞাপন দিই মেয়েরা ও খুশি হবে না, বরং খুশি হবে, আপনার জন্য দোয়া করবে, দোয়া করবে না, হ্যাঁ। তাহলে আমরা এইভাবে বুঝতে পারি যে আমরা আমাদের জাস্ট সাধারণ জ্ঞান দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে কোথায় কোথায় আমাদের কাস্টমার আছে, ঠিক আছে, এবং কোথায় আমাদের কাস্টমার আছে এই জিনিসটা বুঝাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি জিনিসটা না বুঝি তাহলে টোটাল কি হবে, মনে করেন আমি একটা এক্সরে মেশিন বিক্রি করব, আমি কোনো একটা ফ্যাশন গ্রুপে গিয়ে কি করছি, অথবা কোনো একটা কসমেটিক্স গ্রুপে গিয়ে আমি এক্সরে মেশিন বিক্রির চেষ্টা করছি, গ্রুপের মেম্বাররা আমাকে দোয়া করবে নাকি আমাকে মানে ভালো মন্দ কিছু বলবে, ভালো মন্দ কিছু বলবে না? অবশ্যই স্যার। যে কমেন্টস গুলো আসবে সেগুলো কি কি, সেগুলো কি হবে, অতি ভালো কমেন্টস নাকি মানে অতি খারাপ কমেন্টস স্যার? তারপর মানে রিপোর্ট করবে না গ্রুপ মেম্বাররা সবাই মিলে রিপোর্ট করবে না ওই পোস্টের জন্য? হ্যাঁ অবশ্যই, মানে মূল কথা হচ্ছে স্যার মানে আমাকে বায়ার যে কাজটা দিবে ওই প্রোডাক্ট রিলেটেড আমাদের হবে, রিপোর্ট করবে, রিপোর্ট করার পর কি হবে অ্যাডমিন ওই আইডিটাকে ব্লক করে দিবে, ঠিক আছে। সুতরাং কোথায় আমাদের কাস্টমার আছে ওই জিনিসটা বুঝে নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ তা তো অবশ্যই, ঠিক আছে। এই
সিলেট থেকে বাবলা, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, থ্যাংক ইউ, খুব নাইস একটা কোশ্চেন করার জন্য। আচ্ছা, এরপর নিখিল নিখিল নাথ কোশ্চেন করেছেন, ব্লগার অ্যাকাউন্ট কিভাবে খুলবো, জাস্ট ওইটা বললে হবে। ব্লগার অ্যাকাউন্ট কিভাবে খুলবো এটা বোঝার জন্য আমাদের একখানা ডিভিডি আছে, সেই ডিভিডির নাম হচ্ছে এ টু। ওকে, এ টু ডিভিডিতে যাবেন, এ টু ডিভিডির প্রথম যে ফোল্ডারটা সেটা হলো কি, ওয়েবসাইট তৈরি নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মধ্যে বিস্তারিত দেওয়া আছে। আর তাছাড়া আমি গত ক্লাসে যতটুকু বলেছি ওটুকু যথেষ্ট, আপনার পুরো ব্লগার ক্লাস সিস্টেম এখন জানার দরকার নেই, আপনি জাস্ট কালকের আমার ক্লাসটা দেখেন, কালকের আমার ক্লাসের মধ্যে আমি ব্লগার তৈরির যতটুকু দেখো ওটুকু আমি দেখিয়েছি, ওটুকু দেখলেই হবে। হ্যাঁ, ওটুকু দেখলে, কালকের ক্লাসটা দেখলেই হবে, আর কিছু লাগবে না। আর যদি আপনি আরো অ্যাডভান্স লেভেলে জানতে চান তাহলে কি আছে, ওই ডিভিডি এ টু, এ টুর প্রথম ফোল্ডার, ফোল্ডারের নাম হচ্ছে ওয়েবসাইট তৈরি। আচ্ছা, মোহাম্মদ আবু মুসা বলেছেন, আমার দুইটা আইডি আছে, দুইটাও ও দুইটাই ব্যবহার করতে পারবো না, আলাদা আলাদা আইডি লাগবে। সাদি আফরিন খুব মনোযোগ দিয়ে শুনতেছে, খুব মানে ভালো লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, আবু মুসা কোশ্চেন করেছেন, আমার দুইটা আইডি আছে, খুব ভালো কথা, দুইটাও দুইটা ব্যবহার করতে পারবো না, আলাদা আলাদা আইডি লাগবে। দুইটা ব্যবহার করতে পারবো, এখানে একটা কমা, একটা কমা যে কত বড় প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, গাছের পাতা ছিঁড়ি ছিঁড়িবেন না, হ্যাঁ, গাছের পাতা ছিঁড়িবেন না, ছিঁড়িলে 500 টাকা জরিমানা, এই কমাটা বিশাল একটা পার্থক্য পার্থক্য হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমার দুইটা আইডি আছে, হ্যাঁ, দুইটা ব্যবহার করতে পারবো নাকি আলাদা আলাদা আইডি লাগবে। তারপর ব্লগারে আপনি টাইটেল এবং অ্যাড্রেস অনির্দিষ্ট দিয়েছেন, কাজ করার সময় আমরা অনির্দিষ্ট দিলে কি হবে, ব্লগারে আপনি টাইটেল এবং অ্যাড্রেস অনির্দিষ্ট দিয়েছেন, ব্লগার দিয়ে আমরা কালকে যে সাইট তৈরি করেছি ওই টাইটেলে টাইটেল এবং অ্যাড্রেস অনির্দিষ্ট দিয়েছেন। হ্যাঁ, অনির্দিষ্ট দিলে হবে, আপনি যে ব্লগার সাইটটা দিয়েছেন হিবিজিবি লিখলে কোনো সমস্যা নেই, মানে আমরা মাস্কিং করার জন্য একটা ওয়েবসাইটকে মাস্কিং করার জন্য যে আমরা ব্লগটা তৈরি করব, ব্লগারের টাইটেল এবং ব্লগারের কি ইয়াটার এই ইউআরএলটা আমরা রাখবো, টাইটেল এবং ইউআরএল বা এই লিঙ্ক যেটা তৈরি করব ওইটা আপনি ইচ্ছা মতো দিলে হবে, কোনো সমস্যা নেই, ওইটার সাথে কোনো কোনো সমস্যা নেই, যা ইচ্ছা তাই লিখতে পারেন, হিবিজিবি লিখলেও কোনো সমস্যা নেই। বিধান কোশ্চেন করেছেন, আমি একটা আইডি থেকে পাঁচটা গ্রুপে জয়েন করতে করে একটা গুগল শিট বানিয়েছি, আমি একটা আইডি থেকে, আচ্ছা আমাদের জনগণ কি পরিমাণ আছে দেখি, অলরেডি উইকেট 10টা পড়ে গেছে, আবার দুইটা বাড়ছে, আচ্ছা মানে 160 জন যুক্ত ছিল, এখন আমি দেখতেছি 152 জন, আচ্ছা দেখি উইকেট হয়তো আরো পড়বে। আমি একটা আইডি থেকে পাঁচটা গ্রুপে জয়েন করে একটা গুগল শিট বানিয়েছি, আমি একটা আইডি থেকে পাঁচটা গ্রুপে জয়েন করেছি, ভালো কথা, একটা গুগল শিট বানিয়েছি, ভেরি গুড, গুগল শিটের লিঙ্কটা দিয়েছেন, আচ্ছা আমি লিঙ্কটা একটু দেখি, একটু আমি দেখি, উনি এত কষ্ট করে বানিয়েছেন, না থাকলে তো উনি কষ্ট পাবে, ওনার আত্মা কষ্ট করবে, একটু দেখি, আমি কপি করলাম, সুন্দর হয়েছে, মাই ফেসবুক আইডি এটা খুব খুব ভালো হয়েছে, বাই সেল গ্রুপ হচ্ছে তিনটা, প্রপার্টি গ্রুপ একটা, অনলাইন শপিং গ্রুপ একটা, অনেক নাইস হয়েছে, আপনারা কি কিভাবে করবেন, ওকে গুগল শিট। উনি এর মধ্যে অনেক কষ্ট করছে, যে পাঁচটা রোকে ইয়া করে মার্চ করে একটা রো বানিয়েছে, আপনাদের এত কষ্ট করতে হবে না, উনি অনেক কষ্ট করছে এটা, হ্যাঁ উনি জানে ওই জন্য করছে, আপনাদেরকে এত পাঁচটা রো মার্চ করে একটা রো করতে হবে না, আমি কালকে যেভাবে করছি ওইভাবে করে দিলে হবে, বাট কেউ যদি এভাবে করতে পারেন, এটা উনি যথেষ্ট কঠিন কাজ করছে, করতে পারলে খুব ভালো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর হলো মির্জা কারিম প্রশ্ন করেছেন, ফেসবুকেই সব গ্রুপ মিলে পাঁচ বার নাকি এক গ্রুপেই পাঁচ বার দিলেই দেয়া যাবে ডেইলি। মির্জা কালিব, আপনি যে কোশ্চেনটা করেছেন আমি কোশ্চেনটা বলি, আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, একটা অ্যাকাউন্ট থেকে
পাঁচটা গ্রুপে আপনি জয়েন করবেন। আমি জামালউদ্দিন আইডি থেকে ফেসবুকে লগ ইন করলাম, লগ ইন করে আমি পাঁচটা গ্রুপে পোস্ট করব, লগ আউট করব জামালউদ্দিন থেকে, আবার কামালউদ্দিন আইডি থেকে আবার লগ ইন করবো। লগ ইন করার পর আবার আমি কি ডিফারেন্ট পাঁচটা গ্রুপে আমি পোস্ট করব। আবার সেম গ্রুপে যদি পোস্ট করি কামালউদ্দিন আইডি থেকে তাও সমস্যা নেই। হ্যাঁ, আবার করিমউদ্দিন আইডি থেকে আবার কি করব, সেম পাঁচটা গ্রুপে পোস্ট করতে পারবো অথবা আমি ডিফারেন্ট পাঁচটা গ্রুপে পোস্ট করতে পারবো। দীপ্ত যাত্রাবাড়ি থেকে কোশ্চেন করেছেন, স্যার আমার দুইটা আইডি, একটা আগের ওইটা সহ দুইটা ইউজ করলে কি কোনো প্রবলেম হবে? অনেক ভালো হবে, বেশি বেশি সহজ হবে। নাহিদ বলেছেন, স্যার আমার দুইটা আইডি আছে, আমি এই দুইটা আইডি থেকে কাজ করতে পারবো? অবশ্যই পারবেন, ঠিক আছে, বাট কাজটা কি একটু স্লো হবে আর কি। আচ্ছা, যাদের দুইটা আইডি আছে, আমি এক্ষেত্রে একটু বলি, মনে করেন আপনার আইডি আছে দুইটা, বা অনেক কষ্ট বিষ্ট করে আপনি কি পাঁচটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, আপনি তিনটা অ্যাকাউন্ট তৈরি করছেন বা দুইটা অ্যাকাউন্ট তৈরি করছেন, খুব ভালো কথা। তখন সেক্ষেত্রে আপনি আমাদের গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে পোস্ট করলে আপনি একটা কাজ পাচ্ছেন মনে করেন। কাজ পাচ্ছেন কি, 150টা গ্রুপ পোস্টিং করতে হবে বা 100টা গ্রুপ পোস্টিং করতে হবে, তাহলে আপনি ফেসবুকে গ্রুপ একটা পোস্ট করবেন যে আমি একটা ফেসবুকের কাজ পাইছি, স্ক্রিনশট দিবেন, আপনার ছবি দিবেন, দিয়ে একটা সুন্দর করে একটা পোস্ট করবেন যে আমি কাজ পাইছি, কিন্তু কাজ পাইছি কিন্তু আমার এই কাজটা করার জন্য কি নাই, এই মানে এতটা ফেসবুক আইডি নেই, আমার ফেসবুক আইডি আছে মাত্র দুইটা, সুতরাং আমাকে কেউ হেল্প করেন, আমি তাকে কি অর্ধেক শেয়ার করব, ঠিক আছে। এভাবে যদি আপনি একটা পোস্ট করেন তাহলে অনেকেই আসবে যাদের কি ফেসবুক আইডি আছে, পাঁচটা ছটা ফেসবুক আইডি আছে বাট ইনস্ট্যান্ট সে এখনো কাজ পাইনি, তো তারা অনেকেই আপনাকে হেল্প করবে। ওকে, ইভেন আপনাদের মধ্যে যারা আছেন, হ্যাঁ, তো এই নাহিদের আছে মনে করেন দুইটা, মির্জা গালিবের আছে তিনটা, ব্যাস দুজনে মিলে যদি কাজ করতে হয়ে গেল পাঁচটা হয়ে গেল, হ্যাঁ, কাজটা সুন্দরভাবে করে দিতে পারবে। তো যখন আপনারা নতুন অবস্থায় কাজ করবেন, নতুন অবস্থায় কাজ করবেন, তখন সবসময় আপনারা কি পার্টনার করে কাজ করবেন, ওকে, মানে গ্রুপে কাজ করবেন, দুজন বা তিনজন মিলে গ্রুপে কাজ করবেন। আগে থেকে চাইলে আপনারা এভাবে গ্রুপ তৈরি করতে পারেন, আপনাদের নিজেদের পছন্দ মতো আপনারা কি আপনারা এই মানে কি ফেসবুকে আমাদের একটা চ্যাট গ্রুপ আছে প্লাস আমাদের ফেসবুক গ্রুপ আছে, তো আপনাদের নিজেদের মধ্যে আপনারা কি গ্রুপ করতে পারেন, একজনের ফোন নম্বর আরেকজনে রাখতে পারেন, এভাবে কি কাজ পাইলে দুজনে মিলে করতে পারেন বা তিনজনে মিলে করতে পারেন, এতে করে আপনার স্পিডও থাকবে এবং কাজটা অনেক সহজ হয়ে যাবে দুজন তিনজন মিলে যদি গ্রুপ করেন। ওকে, তো সেই গ্রুপ কার সাথে কার গ্রুপ হবে সেটা আসলে কি ওইটা অটোমেটিক্যালি হবে, হ্যাঁ, ওইটা মানে ইম্পোজ করা যায় না। আচ্ছা, তারপর হচ্ছে মির্জা গালিব কোম্পানি, মির্জা গালিবের আর কোনো কোশ্চেন আনসার দিচ্ছি না, আপনার কোটা শেষ মির্জা গালিব। শফিউল সাইফুল একবার কোশ্চেন করেছেন, হাউ টু অ্যাভয়েড স্প্যাম লিঙ্ক, আমি বলেছি সাইফুল ইসলাম, স্প্যাম লিঙ্ক বলতে বায়ার যে লিঙ্কে দিবে সেই লিঙ্ক থেকে আমরা ধরে নেব যে স্প্যাম লিঙ্ক, আর স্প্যাম লিঙ্কে অ্যাভয়েড কিভাবে করবেন, মাস্কিং করতে হবে, অলরেডি সেট। নরোত্তম বলেছেন বরিশাল থেকে, স্যার মৃত ব্যক্তির নামে কি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবো? খুবই প্যাথেটিক নরোত্তম, মনে হয় করা যাবে, মানে যাই হোক এটা না করাটাই বেটার, এটা করিয়েন না নরোত্তম, এটা করাটা ঠিক হবে না, ইথিক্যালি এটা ঠিক হবে না। আচ্ছা, সাদি আফরিন বলেছেন, স্যার প্রোডাক্টে কালার চেঞ্জ করে কি পাঁচটার পর আবার পোস্ট করা যাবে? প্রোডাক্টের কালার চেঞ্জ, আমি প্রোডাক্ট নিয়ে বলেছি কালার চেঞ্জ করে করা যাবে না, কালার চেঞ্জ করলে তো সেম জিনিস থাকবে, কালার চেঞ্জ তো করবেনি, কালার চেঞ্জের সাথে আরো অনেক কিছু করতে হবে। হ্যাঁ, ছবিটাকে ছোট করতে হবে, বড় করতে হবে, মাঝখানে একটা মডেল আনতে হবে, সেই মডেলটা কি নিচ দিয়ে দেখাবে, উপরে দেখাবে, হ্যাঁ, মানে অনেকভাবে কি এটাকে চেঞ্জ করতে হবে যেন পুরোপুরি জিনিসটা ইয়া থাকে। সুজন বলেছেন, ডিয়ার স্যার, ইজ দেয়ার এনি আদার অপশন টু মেনটেন 5 ফেসবুক আইডি উইদাউট সিকিং ফ্রম ফ্যামিলি মেম্বার, অলরেডি সেট। মাহমুদুল্লাহ বহিয়া, কারো যদি দুইটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে একটু ভিন্ন নাম বাট ফটো সেম থাকলে অলরেডি সেট এর ব্যাপারে। মমিনুল ইসলাম, ফেসবুক মেসেঞ্জারে বায়ার আইডি আইডি সহজে ও পাওয়া যাবে কিনা? ফেসবুক মেসেঞ্জারে বায়ারের আইডি, ফেসবুক মেসেঞ্জারে বায়ারের আইডি সহজে পাওয়া যাবে কিনা, ইটস নট ক্লিয়ার, আপনি একটু ক্লিয়ার করে আরেকবার বলেন। মির্জা গালিব, ইউর কোটা ইজ ফিনিশড। জাহিদ ফ্রম রাজশাহী বলেছেন, ফেসবুকে একজনের তিনটা আইডি থাকলে তিনটাটা আইডি থেকে কি গ্রুপ পোস্ট করা যাবে? হ্যাঁ যাবে, একটা আইডি থেকে একদিনে সর্বোচ্চ কয়টা গ্রুপে পোস্ট করা যাবে? অলরেডি সেট, আপনি জাস্ট ক্লাসটা ভালোভাবে দেখেন সব অ্যান্সার পেয়ে যাবেন, একটা আইডি থেকে সর্বোচ্চ 5টা। আকাশ কোশ্চেন করেছেন কিশোরগঞ্জ থেকে, স্যার আমার একটা অ্যাকাউন্ট থেকে 17 বাই সেল গ্রুপে
জয়েন আছি আমার একটা অ্যাকাউন্ট থেকে 17টা বাইসিল গ্রুপে জয়েন আছে ভালো কথা কিছু গ্রুপ আমার মেম্বার এত হ্যাঁ অলরেডি সেট মেম্বার কম থাকলেও সমস্যা নেই মনি ডাক্তার কোনো দেখে স্যার আমার যদি 5টার অধিক অ্যাকাউন্ট করে প্রত্যেকে যদি 5টা গ্রুপে রিকোয়েস্ট পাঠাই তবে কি কোনো সমস্যা হবে আপনি মনি ডাক্তার আপনি একটা গ্রুপ থেকে একটা আইডি থেকে 20টা গ্রুপে আপনি আপনি জয়েন থাকবেন হ্যাঁ কোনো সমস্যা নেই বাট আজকে 5টা কালকে 5টা পরশুদিন 5টা ভিবে কি একটা একদিনে 5টা করে একদিনে 5টার বেশি জয়েন হওয়া যাবে না হ্যাঁ 5টা করে আপনি জয়েন হবেন বাট একটা আইডি থেকে আপনি অনেক গ্রুপ গ্রুপে জয়েন হতে পারবেন তাতে কোনো সমস্যা নেই বাট একসাথে জয়েন হওয়া যাবে না ধীরে সুস্থে তারপর মন্ডল কমেন্টস এর মাধ্যমে কি কোনো লিংক দিতে হবে হবে তারপর নয়ন বন্ডের ছোট ভাই কোশ্চেন করেছেন স্যার আমি তিনটি অ্যাকাউন্ট একদিনে খুলছে ভুল করে বেশি গ্রুপে জয়েন করে রিকোয়েস্ট করেছি এখন ফেসবুক আমাকে অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না সমাধান কি আপনি ভুল করে বিষ খেয়ে ফেলছেন ভুল করে বিষ খেয়ে ফেলছেন এখন তো একটু তো সমস্যা হবেই হ্যাঁ এই যে প্রথম সমস্যাটা কিন্তু হয়ে গেল আমি তিনটে অ্যাকাউন্ট একদিনে খুলছি ভালো কথা ভুল করে বেশি গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়েছি আমি বলেছিলাম যে একদিনে 5টার বেশি রিকোয়েস্ট পাঠানো যাবে না রিকোয়েস্ট পাঠলে ফেসবুক মাইন করবে তো আপনাকে এখন অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না ঠিক আছে এটা কয়েকদিন ব্লক থাকবে কয়েকদিন ব্লক হওয়ার পর এটা কি আবার ছেড়ে দিবে ফেসবুক আপনাকে একবার ওয়ান করবে দুইবার ওয়ান করবে তিনবার আসলে একদম পার্মানেন্টলি ব্লক করে দিবে ওকে কয়েকদিন ওয়েট করে এটা খুলে দিবে মমিনুল শেয়ার করার সময় শুধু গ্রুপে শেয়ার করব নাকি শেয়ার করার সময় শুধু গ্রুপে না না শুধু গ্রুপে না গ্রুপে শেয়ার করবেন পেজে শেয়ার করবেন মানুষের পার্সোনাল ওয়ালে শেয়ার করবেন ফ্রেন্ডস এ শেয়ার করবেন তবে গ্রুপে শেয়ার করলে আপনি অডিয়েন্সটা বেশি পাবেন এবং ভাইয়ার আপনাকে গ্রুপে শেয়ার করতে বলবে ওকে গ্রুপে শেয়ার করবেন মির্চি কালিব মমিনুল নিজের আইটি থেকে ফেসবুক মার্কেটিং করা যাবে নাকি অবশ্যই যাবে তারে কোশ্চেন করেছেন একটা ইমেল আইডি দিয়ে কি শুধু একটা পেজ খোলা যাবে ব্লগার স্যার একটা ইমেল আইডি দিয়ে ব্লগারে আপনি হাজার হাজার ইমেল আইডি খুলতে পারবেন হাজার হাজার ব্লগ সাইট খুলতে পারবেন কোনো সমস্যা নেই আমি যে বলছিলাম যে ব্লগারে ব্লগ সাইট তৈরি করা হ্যাঁ তো ব্লগারে ব্লগ সাইট তৈরি করার জন্য আপনি কি একটা ইমেল আইডি থেকে আপনি হাজার হাজার ব্লগ সাইট খুলতে পারবেন কোনো সমস্যা নেই এই যে জাস্ট প্রত্যেকবারে যাবেন এই যে দেখেন এই আইডি থেকে আমি কতগুলো ব্লগ সাইট খুলছি অনেক অনেকগুলো ব্লগ সাইট আমি খুলছি এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা সাইট প্রত্যেকটা কিন্তু এক এক একটা সাইট এরকম আরো কয়েক হাজার খোলা যাবে কিচ্ছু হবে না রিয়াদ কোশ্চেন করেছেন বাইরের দেওয়া লিংক স্প্যাম হচ্ছে কিনা এটা সেট ইমতিয়াজ স্যার কমেন্টস এর লিংকটা কিভাবে অ্যাড করব সেট শুধু নকরে থেকে স্যার আমাকে কোশ্চেনটা বলতে হলে আমাকে আনমিউট করতে হবে তো নয়তো ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো না সুজন প্রবলেম আছে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এখন আমাকে বুঝিয়ে বলতে হবে এখানে ঠিক আছে একটু কষ্ট করেন কষ্টগুলো আমাকে বুঝিয়ে বলতে পারবেন সমস্যা নেই মানুষের যখন ভাষা আবিষ্কার হয়নি তখন মানুষ ইশারায় সবকিছু বুঝিয়ে বলছে না হ্যাঁ তো এখন আমাকে কি লিখে লিখে আমাকে বুঝিয়ে বলতে হবে আপনি পারবেন চেষ্টা করেন যত বড় হচ্ছে তত বড় দেখে না লিখতে পারবেন কোনো সমস্যা নেই একদম কাহিনী একা লাগেন রায়হান বলেছেন ফেসবুকে বাইসেল ইউএসএ দিয়ে সার্চ দিলে সিটিজি চলে আসে হ্যাঁ ইউএসএ পাচ্ছে না কোনো সমস্যা নেই আপনি বায়ার বলছে ইউএসএ এর গ্রুপে আপনি পোস্ট করেন তাহলে ইউএসএ পান আপনার 100টার মধ্যে হয়তো 80টা ইউএসএ থাকবে 20টা কি অন্য গ্রুপ থাকবে তাতে কিছুই যায় আসে না ওকে কোনো সমস্যা নেই বাট আপনি চেষ্টা করবেন ইউএসএ এর থেকে অ্যাড করা বাট সবগুলো যদি ইউএসএ না পান সেক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে হলো সেটা খুব বেশি সমস্যা নেই বাট সেটার পরিমাণ যদি বেশি না হয় স্যার আমার যদি একটি মোবাইল নাম্বার দিয়ে 5টা না করা যাবে না তাপস পাপনা থেকে বলেছেন স্যার আমি ফেক নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করছি আমরা কোনো ফেক পার্সন আমরা কোনো ফেক পাস কাজ করবো না অলরেডি সেট আশিক মাহমুদ স্যার যে ব্যক্তির নামে আইডি খুলবো সেই ব্যক্তির কি ছবি দিতে হবে অবশ্যই দিতে হবে সাগর বলছেন স্যার আমার যে সমস্ত গ্রুপে জয়েন হয়েছে সেই সমস্ত গ্রুপে সরাসরি পোস্ট করলে সমস্যা কি সরাসরি পোস্ট করতে পারবেন সমস্যা নাই তো কিন্তু একদিনে 5টার বেশি পোস্ট করা যাবে না আপনি যে সকল গ্রুপে জয়েন হয়েছেন সেই সকল গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন কোনো সমস্যা নাই শুধুমাত্র ধীরে সুস্থে করতে হবে ধৈর্য নিয়ে করতে হবে খালিদ বলেছেন স্যার আমার নিজের নামে 5টা অ্যাকাউন্ট আছে আমি কি তিনটা দিয়ে করতে পারবো হ্যাঁ 100% নিজের নামে হলো তো তিনটা অ্যাকাউন্ট আপনার ব্লক হয়ে যাবে অন্যগুলোতে নামটা আপনি একটু চেঞ্জ করে দিবেন কোকুন শাহ বলেছেন স্যার আমি 4টি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি এখন আমার কাছে তো কোনো কাজ নাই তো আমি
কি ধরনের গ্রুপ, এখন কখন আপনি চারটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, আপনি শুধুমাত্র ফেসবুক গ্রুপে খেয়াল রাখবেন কে কাজ পাইছে, তার সাথে কি আপনি কি করবেন, হ্যাঁ কাজ করবেন, আপনার কাছে অস্ত্র আছে, আরেকজন মানে কি আরেকজনকে যুদ্ধ করতে হবে কিন্তু তার হাতে অস্ত্র নেই, ওকে, সুতরাং আপনি তাকে অস্ত্র দিয়ে হেল্প করবেন। আচ্ছা, আর এই বলেছেন স্যার আমার রিলেটিভদের ফাইবার রিলেটিভদের প্রোফাইল পিকচার না দেওয়া, অন্য কোন সিনারি দেয়া না, এটা সিনারি দিলে মানবে না ফেসবুক, এখন ফেসবুক অনেক স্ট্রিক্ট ফেক প্রোফাইলের ব্যাপারে, সুতরাং অন্য কোনো সিনারি দিলে হবে না, আপনার ওই ছবি দিতে হবে, যার নাম এখন করবেন তার ছবি দিতে হবে, অথবা আপনি কি অন্য কারো যদি ম্যানেজ মানে প্রোফাইলটা যদি ম্যানেজ করতে পারেন তার আইডি পাসওয়ার্ডটা, তাহলে তার কিছু লাগতেছে না, তার অ্যাকাউন্ট থেকে আপনি করতে পারবেন। উমর ফারুক বলেছেন স্যার আপনি তিনটা ওয়ে বলেছেন, গ্রুপ পোস্টিং শেয়ার কমেন্ট তিনটা মিলিয়ে পাঁচবার নাকি, ওই আমাদেরকে আসলে কমেন্টস খুব একটা করতে হবে না, বায়ার কমেন্টস আপনাকে খুব একটা করতে বলবে না, মেনলি মানে মেনলি কি গ্রুপ পোস্টিং, ওকে, ওই আপনি যদি করেন গ্রুপ পোস্টিং করলে পোস্টিং শেয়ার গুলো শেয়ার, পাঁচটা বেশি করা যাবে না, ওকে, যদি পাঁচটা গ্রুপ পোস্টিং করেন, হ্যাঁ তিনটা গ্রুপ পোস্টিং দুইটা শেয়ার, এভাবে করা যাবে সর্বোচ্চ কি এই মানে পাঁচটা করা যাবে, পাঁচটার বেশি করা যাবে না, সেটা পোস্টিং করেন বা শেয়ার করেন অথবা দুইটা মিক্স করে করেন। সবুজ স্যার একজন ফেসবুক আইডি কার্ড করছেন, আবার আইডি জিমেল এবং পাসওয়ার্ড বুয়া ভুলে গেছি, নেক্সট টাইম কি, একজন ফেসবুক আইডি করেছেন আবার আইডি জিমেল এবং পাসওয়ার্ড ভুলে গেছে, পাসওয়ার্ড যদি বলেছেন কোনো সমস্যা নেই, ফেসবুক আইডি সেটা আপনি রিকভার করতে পারবেন, ফরগেট পাসওয়ার্ড অপশনে গিয়ে আপনি রিকভার করতে পারবেন। ক্যান আই ক্রিয়েট এ ফেসবুক আইডি ফর এ চাইল্ড, চাইল্ডের জন্য, হ্যাঁ খুব একটা ভালো কোশ্চেন, একজন চাইল্ডের জন্য ফেসবুক আইডি তৈরি করা যাবে কিনা, তো মজা বেশি যে চাইল্ড শুধু চাইল্ড না, চাইল্ড যখন একদম কি দুনিয়াতে আসে না, হ্যাঁ মায়ের পেটে থাকে তখনই করা যাবে, ঠিক আছে, ফেসবুক আইডি তৈরি করতে গিয়ে কোনো সমস্যা নেই, চাইল্ড হোক বা জয় হোক মানুষ হলেই হবে, করা যাবে, চাইল্ডের নামে ফেসবুক অ্যাকাউন্ট করা যাবে, কোনো সমস্যা নেই, ইটস এ গুড আইডিয়া। কোশ্চেনটা কাজ ছিল বিএন সুজন, সুজন অনেক 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 ধন্যবাদ, চাইল্ডের নামে তো ইয়া থাকবে না, ন্যাশনাল আইডি কার্ড থাকবে না, একটু জটিলতা জটিলতা তৈরি হবে, ঠিক আছে, বাট আপনি খুলে কাজ চালান, দেখেন যদি ফেসবুক বন্ধ করে দিলে তো দিল, দেওয়ার আগ পর্যন্ত আপনি কাজ চালাতে পারবেন। তার এক ফেসবুকে নতুন অ্যাকাউন্ট যদি ফ্রেন্ড লিস্ট শূন্য রাখে, যারা আইডি ব্লক করছে, হ্যাঁ ফ্রেন্ড লিস্ট শূন্য রাখলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, নতুন যে অ্যাকাউন্টগুলো তৈরি করবেন ওগুলো থেকে আপনি ফ্রেন্ড একটু বাড়ানোর চেষ্টা করবেন, ফ্রেন্ড লিস্ট যদি একদম শূন্য থাকে তাহলে তো মনে বায়ার ফেসবুক বুঝতেই পারবে যেগুলো ফেক, ঠিক আছে, নতুন অ্যাকাউন্ট তৈরি করার পর এগুলোতে মানে কি যত সম্ভব আপনি ফ্রেন্ড অ্যাড করবেন, এটা এটা একটা গুড বিষয় ছিল, ভেরি গুড বিষয় ছিল। আচ্ছা, ইকবাল বলেছেন স্যার একটি আইডি দিয়ে একটি গ্রুপ কমেন্টস করা যাবে, হ্যাঁ আমার দুইটা অ্যাকাউন্ট আছে, আমি কি একটা অ্যাকাউন্ট খুলতে পারবো, জাকারিয়া স্যার কিভাবে আইডেন্টিফাই করবো কোন কোন গ্রুপে সার্চ দিব, অলরেডি সেট, যাই হোক আমি আর খুব বেশি ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন পাচ্ছি না। পাপ্পু বলেছেন আই এম ইউজিং টু মোবাইল নাম্বার, ক্যান আই ওপেন টু ডিফারেন্ট ফেসবুক অ্যাকাউন্ট, অলরেডি সেট। সাইফুল বলেছেন স্যার এখানে একটা প্রবলেম হলো, আমি প্রায় দেখি প্রত্যেকজন থেকে দুইটা তিনটে করে ফেসবুক আইডি থেকে, যেমন আমার ফ্রেন্ডের থেকে, এমনকি আমার থেকেও, এমনকি আমার পরিবারের থেকেও দেখা যায় কি, একটু সমাধান দিতেন তাহলে ভালো হতো, এখন আমি আমার কোনো আইডিটা ইউজ করব, বর্তমানে ইউজ করছি সেরকম আইডি ইউজ করবো না, কোনো সমস্যা নেই, যে কোনো আইডি হলেই হবে, একজনের তো সাধারণত দুইটা তিনটে ফেসবুক আইডি থাকে, হ্যাঁ যে কোনো আইডি ইউজ করলে হবে, সমস্যা নেই। রাসেল বন্ড বলেছেন স্যার রাত 12টায় যদি পাঁচজনকে জয়েন রিকোয়েস্ট করে 12টার একটা বাজে আবার পাঁচজনকে করা যাবে কিনা, না 12টা বাজে দিন শেষ না ফেসবুকের ভিতরে, ফেসবুকের ভিতরে 24 ঘন্টা, আপনি 24 ঘন্টার মধ্যে পাঁচটা করতে পারবেন, 24 ঘন্টা পরে আবার পাঁচটা, ওকে, এখানে রাত 12টা দিন 12টা কোনো হিসাব নাই, 24 ঘন্টা, 24 ঘন্টা পরপর আপনি কি করতে পারবেন। স্যার একটা আইডি থেকে যদি দিনে দুইটা গ্রুপ, একটা আইডি থেকে একদিনে কি 20টা গ্রুপে পোস্ট করা যাবে, সাগরিকা সাহা এমন কোশ্চেন কেন করতে হবে, অলরেডি ইট ইজ সেট, এটা সলভ আইটেম, পাঁচটার বেশি করা যাবে না, 20টা বিষয় করা যাবে না। চমন
আমি কি তাহলে সবসময় কাজ পাওয়ার পর প্রোডাক্ট অনুসারে গ্রুপ এড হবো? হ্যাঁ, কাজ পাওয়ার পর আপনি অনেকগুলো গ্রুপে জয়েন হতে থাকবেন। কাজ পাওয়ার পর আপনি চিন্তা করবেন যে আপনি আসলে কোন ধরনের গ্রুপে আপনি যাবেন। তবে কিছু গ্রুপ আছে যেগুলোতে সব জায়গাতে পারবেন, যেমন বাইসেল গ্রুপ। হ্যাঁ, যে কোনো কাজ পাইলে আপনি কি বাইসেল গ্রুপে পোস্ট করতে পারবেন। শাহজালাল বাবু কোকন চট্টগ্রাম, 5টা আইডি পেস্ট করে আসলে ম্যাক্সিমাম এখন রিপিটেড কোশ্চেন গুলো আসতেছে, ম্যাক্সিমাম সলভ হয়ে গেছে। সাগর কোশ্চেন করেছেন, হ্যালো স্যার, আমার 3টে ফেসবুক আইডি রেডি আছে, একটা আইডি ইউসিও বাইসেল গ্রুপ, 150 প্লাস গ্রুপ এড করা আছে, খুব ভালো কথা। সেকেন্ড আইডিতে হ্যাঁ, আপনার 150টা গ্রুপে এড করা আছে, বাট খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি কি 5টার বেশি পোস্ট করতে পারবেন না ডেলি। ওকে, তো সুতরাং আপনি তাহলে একটা আইডি থেকে আপনার হবে, একটা আইডি থেকে আজকে 5টা করবেন, কালকে 5টা করবেন, পরশু দিন 5টা করবেন, এভাবে কি করতে পারবেন। ঠিক আছে, আকাশ কোশ্চেন করেছেন, স্যার আমার ফেভার অ্যাকাউন্ট একটু প্রবলেম আছে। দিস ইজ নট দ্য রিলিভেন্ট কোশ্চেন স্যার, আমি যখন একটা রেলি পাড়ি দিয়ে ফেসবুক আইডি করি। আচ্ছা, আশেক স্যার, বাংলাদেশি গ্রুপ হলে কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম হবে না। যাই হোক, আমার মনে হয় যথেষ্ট পরিমাণে আমাদের কি আমাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হয়েছে, এবং আমরা এত জ্ঞান আমরা ধারণ করে ফেলছি অলরেডি। সেই জ্ঞানের আমার 5টা উইকেট পড়ে গেছে, 152 জন ছিল, এখন 147 জন। আমার মনে হয় আমরা আর জ্ঞানের ভান্ডার না বাড়াই। ইমতিয়াজ কি বলেন? ইমতিয়াজ জি স্যার, জ্ঞান কি একটু বেশি হয়ে গেছে আমাদের? ঠিক আছে, সাদিয়া আফরিন আপনি কিছু বলেন, জাতির উদ্দেশ্যে কিছু বলেন। আপনার মাইকটা আমি অন করতে পারতেছি না কেন? মাইকটা অন করা যাচ্ছে না কেন? আপনি একটু চেষ্টা করুন তো মাইকটা অন করার। হ্যাঁ, অন হয়েছে, বলেন। জাতির উদ্দেশ্যে কিছু বলেন, কি ব্যাপারে বলবো? এই যে আজকে ক্লাস নিয়ে, আজকে আজকে আমাদের জ্ঞান মানে জ্ঞান ভিতর নিয়ে, যে মোটামুটি আমাদের যতটুকু জ্ঞান হয়েছে, হ্যাঁ, এনাফ কিনা? আসলে আমাদের জ্ঞান কিছু বাড়ছে কিনা, বা যে ফেসবুক গ্রুপ পোস্টিং নিয়ে আমরা গত পরশু দিন তেমন কিছু জানতাম না, গতকাল আমরা কাজটা শিখলাম, আর আজকে আমরা এটা নিয়ে এত এত জ্ঞান নিলাম, এত এত প্রবলেম আমরা প্রবলেমের আমরা সলিউশন বললাম। হ্যাঁ, আমার মনে হয় মানে কি ভবিষ্যতে যতগুলো প্রবলেম হতে পারে কারো, হ্যাঁ, এতগুলো প্রবলেমের সম্মুখীন কেউ হবে না। মানে মানে এটুকুতে চলবে কিনা, নাকি আরো আরো জ্ঞান লাগবে? না স্যার, বাকিটা আসলে কাজ করতে গেলে তখন বোঝা যাবে। এখন বিষয়টা হলো কাজ করতে 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 তো বুঝে যায়, কিন্তু কথা হলো কাজ করতে গেলে আপনি এই ধরনের সমস্যাগুলো কি সম্মুখীন হবেন। আমরা যেটা অ্যাডভান্টেজ পাচ্ছি, অ্যাডভান্টেজটা হলো যে আমরা আগে থেকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলো আমরা আগে থেকে আমরা কি বুঝে গেলাম। অন্য কেউ এটা এভাবে আগে থেকে বুঝে না, হ্যাঁ, বাট আমরা আগে থেকে বুঝে গেলাম, এটা হচ্ছে আমরা কি একটা আমরা একটু এগিয়ে থাকবো। আমি কি বুঝতে পারছি? কোনো একটা ছেলে প্রবলেম সলভ করতে করতে এগিয়ে যায়, আর আমরা প্রবলেম সলভ করার আগেই প্রবলেম ফেস করার আগে কি আমরা বুঝে ফেললাম যে কি কি প্রবলেম হতে পারে। হ্যাঁ, আপনি রাস্তায় হাঁটবেন, রাস্তায় হাঁটতে হলে কি রাস্তাতে ভাঙ্গা আছে, আপনি মানে কি পড়ে যেতে পারেন, কিন্তু আগে থেকে আমরা জানলাম যে কোন কোন জায়গায় ভাঙ্গা আছে, তাহলে আমরা সেগুলোকে আমরা এড়িয়ে যেতে পারবো, বা সেগুলোকে আমরা কি ওভাবে আমরা ইয়ে করতে পারবো। তাই না? যেন আপনি আপনি জাতির উদ্দেশ্যে দুই লাইনে কিছু বলেন। ভালো লাগতেছে, আর আজকে সারা দিনে আমি আপনার ভিডিওটা দু তিনবার দেখছি, কালকের যে ক্লাসটা, তাই না? এর উপরে কিছুটা কাজ করে রাখছি। আমাদের হ্যাঁ, আমাদের ক্লাসটাকে আসলে কি এফেক্টিভ হচ্ছে, মানে এবিবি কি আসলে কি মানে ভালোভাবে শেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, শেখা যাচ্ছে। ক্লাসরুমে বসে যেভাবে শিখে যাই ঠিক সেরকম শিখে যাচ্ছে, নাকি তার চেয়ে একটু কম শিখে যাচ্ছে? না না, মনে হয় একদম ক্লাসরুমে বসেই ক্লাস করতেছে। ঠিক আছে, আর ক্লাসরুমে বসে যদি আপনি ক্লাস করতেন কখন এত শান্তভাবে আপনার কথা আমি শুনতাম না, আপনি আমি আমি আপনার কথা শুনতাম না, বিশাল হট্টগোল হট্টগোল থাকতো না? হ্যাঁ, আর সবচেয়ে সুবিধা হচ্ছে স্যার যে কোনো প্রবলেম থাকলে আমি ক্লাসটা আবার পরবর্তীতে দেখতে পারতেছি। রাইট রাইট, ডাইরেক্ট ক্লাস করতে আর এই সুবিধাটা থাকে না। রাইট, ভবিষ্যতে দেখবেন যে সবগুলো স্কুল কলেজ সব সবাই কি এরকম অনলাইনে হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে 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 হচ্ছে আবুল কালাম আজাদ,
আপনি শুনতে পাচ্ছেন? ওয়া আলাইকুম স্যার। ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। বলেন, আজকে আমরা মোটামুটি কি আমরা বুঝলাম যে ফেসবুকের সম্পর্কে আমাদের এই কাজ করতে গেলে এখন মানে একটু মনে সাহস আসতেছে কিনা যে কাজটা করতে পারবো এরকম? জি স্যার। কি কি মনে হচ্ছে বলেন স্যার? এমনি লোকাল ক্লাসের চেয়ে অনলাইন ক্লাসটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হইতেছে। এর কারণ হলো শুধু আমি যেমন আজকে তিন চারবার আপনার ওই ভিডিওটা দেখছি যেটা আপনি ফেসবুকে পোস্ট করছেন, যদি ক্লাসে থাকতাম তো এইটা শেয়ার করতে পারতাম না। এছাড়াও আরো যেটা অ্যাডভান্সড সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি সাতটায় আজকে যেমন 7:20 আসছেন, আমরা 6টা থেকে অনলাইনে সবাই যুক্ত, এতে একজনের সুবিধা অসুবিধাগুলি শেয়ার করা পারতেছি খুব সহজেই। গ্রুপ ডিসকাশনটা করা যায় খুব সহজে, তাই না? খুব সহজেই স্যার। জি স্যার, এটা আমাদের জন্য খুবই পজিটিভ। রাইট, আমাদের মনে হয় ইনশাল্লাহ আমরা খুব দ্রুত। আমি আপনাকে যেটা আমার যেটা আমি অনেক ধন্যবাদ আপনাকে, এই আমি আপনাকে যেটা প্রশ্ন করব সেটা হলো যে কনফিডেন্সটা পাচ্ছেন কিনা। যেমন গত পরশুদিন ফেসবুক নিয়ে যে একটা কাজ আছে সেটাও কি কত কি মানে আইডিয়া ছিল না, না থাকারই কথা। গত পরশুদিন আমরা কাজটা শিখলাম, না গতকালকে আমরা কাজটা শিখলাম, আজকে আমরা প্রবলেম সলভিং করলাম। তো এখন আজকে কাজ যে করতে পারবো সেটা নিজের মধ্যে সে বিলিভটা আসতেছে কিনা? জি স্যার। কোন একটা বায়ার যদি আমাকে 100টা গ্রুপে পোস্ট করতে বলে, একটা গাড়ির কোম্পানি যদি আমাকে কাজ দেয়, মোটামুটি আমি কাজটা করতে পারবো কিনা, এটুকু বিলিভ আসতেছে কিনা? জি স্যার, পারবো। এনাফ, এই পারবো এই কথাটাই সবচেয়ে বড় বিষয়। হুম, এই যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সটা কি যথেষ্ট কাজ করার জন্য, আর কিছু দরকার নেই। দোয়া করবেন স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনার মাইকটা আপনি অফ করে দেন। তারপর হলো ইন্ডিয়া থেকে কে কে আছেন? আমি ইন্ডিয়ার কাউকে দেখতে পাচ্ছি না কেন? ইন্ডিয়ার কাউকে কই কই, ইকবাল, ভার্চুয়াল গোস্ট, কাউসার, জাকারিয়া, আচ্ছা না তো ইন্ডিয়ার কাউকে। হ্যাঁ, সুদীপ সিকদার। হ্যাঁ, 1 2 3 সুদীপ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা সুদীপ, আপনি কিন্তু কয়টা কাজ পেয়েছেন? স্যার আমি 3টা কাজ পেয়েছি। মাশাআল্লাহ, সুদীপ 3টা কাজ পেয়েছে মাত্র 3 সপ্তাহ হলো সুদীপ জয়েন করেছে আমাদের ক্লাসে। এই 3টার মধ্যে 3 সপ্তাহের মধ্যে 3টা কাজ পেয়েছে। আজকে একটা কাজ পেয়েছেন, এটা ছিল কত ডলারের? স্যার আজকে না স্যার, গতকাল পেয়েছিলাম $30। আজকে আমি যেটা দেখে দিলাম আর কি, তাই না? হ্যাঁ স্যার, এটা $30। $30, আর এর আগে যেগুলো পেয়েছিলেন? স্যার দুটো কাজ পেয়েছিলাম $10, একটা $10 আর একটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের, প্রতি সপ্তাহে $10। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এই ক্লাসের আগের ক্লাসে আমরা শিখেছিলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কয়টা কাজ পেয়েছেন? স্যার একটাই, মূলত একটা কাজই পেয়েছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের, আর একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, আর একটা হচ্ছে আজকে সকালে যেটা দেখালাম ওটা হচ্ছে আপনার ওই গ্রুপ ফর্ম পোস্টিং টাইপের আর কি। ঠিক আছে, মানে ডাটা এন্ট্রি টাইপের। আমাদের একটা ক্লাস নিয়ে আমরা ব্যস্ত থাকবো 10 দিন, ওই 10 দিনের মধ্যে কি অনেক স্টুডেন্ট কি কাজ পেয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে। হ্যাঁ, তো আপনাদের মধ্যে কি হবে যারা সিরিয়াস থাকবেন 10 দিনের মধ্যে যেন হয়ে যায়, ঠিক আছে? এই যে আমরা গতকালকে ক্লাস কাজটা শিখলাম, আজকে আমরা প্রবলেম সলভিং করলাম, আমাদের একটু কনফিডেন্স বাড়লো, আগামী ক্লাস আমরা শিখবো কিভাবে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, অ্যাপ্লাই করা শিখার পর আগের আগামী ক্লাসের পরের ক্লাস থেকে আমরা কি অ্যাপ্লাই করা শুরু করবো, ব্যাস। হ্যাঁ, হয়তো একদিনই আপনি কাজ পেয়ে যাবেন। তো আপনি যদি 100% যদি ট্রাই করেন 10 দিনের মধ্যে হয়ে যাবে। এই যে এই সুদীপ জাস্ট 10 দিনের মধ্যে কি ক্লাস করছে, ক্লাস করার পর কাজও পেয়ে গেছে। হ্যাঁ, এরকম অনেকে অনেক অনেক কি কাজ পেয়েছে। তো এখন বিষয়টা হলো আমরা যে ক্লাসগুলো করতেছি সবগুলো প্র্যাকটিক্যাল, এবং সবগুলো কি ওই 10 দিনের মধ্যে ক্লাস করার লক্ষ্য নিয়ে কি আমরা করতেছি। সুতরাং আপনারা এমনভাবে কাজ করবেন, যেমন ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এই প্রসঙ্গটা চলে গেল, এখন আপনি আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কোনো কথা বলবো না, কোনো কিছু করবো না, তাই না? বাট আপনি যদি কাজ পান সেই কাজগুলো আমি কি সলভ করে দেবো। চেষ্টা করবেন সবাই 100% কাজটা করা, সময়ের কাজটা করা, এবং কাজটা করে একটা কাজ আপনি শিখবেন, শিখেটা পরিপূর্ণ কখন হবে, পূর্ণাঙ্গ কখন হবে, যদি আপনি সেরকম একটা কাজ যদি আপনি
একটা কাজ যদি বাইরের কে করে দিতে পারেন, করার পর যেটা পেমেন্ট পান, তারপর বুঝবেন যে হ্যাঁ আপনার আসলে কিছুটা শিখে হয়েছে। ওকে, তো শিখা মানে শুধু শিখা না, শিখা মানে কাজ করা। হ্যাঁ, আবার কাজ করা মানে শুধু কাজ করা না, পেমেন্ট পাওয়া। ওকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি আসলে কিছুটা শিখছেন। আমার মনে হয় আমি জাস্ট আর 2 মিনিট কথা বলবো কনফিডেন্স নিয়ে। দেখি কনফিডেন্স কার কার বাড়ছে। আমাকে একটু হাত দেখান তো, কার কার কনফিডেন্স এখনো, মানে কার কার কনফিডেন্স এখনো লোয়ার বা কার কার কনফিডেন্স বাড়া নাই। আচ্ছা, আমাকে এবার একটু হাত দেখান কার কার কনফিডেন্স বাড়ছে এই আজকের ক্লাসটা করার পরে। ওকে, সাদিয়া আফরিন, আবুল কালাম আজাদ, ইমতিয়াজ, থ্যাংক ইউ, পাপ্পু, মাহফুজ বিল্লা তো অন্যদিকে ব্যস্ত। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, হাবিবুর রহমান, হাবিবুর রহমান কি কনফিডেন্স বাড়ে নাই? আচ্ছা আচ্ছা, বাড়ছে। শাহজালাল বাবু, ঠিক আছে। তারপর এটা নামটা দেখতে পাচ্ছি না, সাইফুল ইকবাল, ওকে, তারেক, ঠিক আছে ঠিক আছে। আমি সবার মানে হাস্যোজ্জ্বল মুখ দেখে অনেক খুশি। আমি আশা করি আপনাদেরকে আমি এরকম কনফিডেন্স অবস্থাতে দেখবো, ঠিক আছে। কথা হলো হারি জিতি নাহিলাজ, আমরা চেষ্টা করে যাব। হ্যাঁ, আমরা একবার হারবো, একবার হবে না তাতে কোনো সমস্যা নেই, দুইবার করবো হবে না তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, হবেই হবে একসময়, না হয়ে যাবে কোথায়। তো ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস শেষ করে দিচ্ছি। ওকে, আর আর আমি এখন ক্লাস শেষ করে দিচ্ছি, আমি কি একেবারে যাচ্ছি না, আবার আমি আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো, ওই অ্যাকাউন্ট তৈরি নিয়ে আমি সবার সাথে কথা বলবো, ঠিক আছে। আমি এক ক্লাসটা ইয়ে করি, আপনারা সবাই আমার সাথে থাকেন, কেউ যাবেন না।